বিধিসম্মত সতর্কীকরণ। কল্পসূত্রে ধূমপান, মদ্যপান এবং ড্রাগ সেবনের প্রসঙ্গ এসেছে। ধূমপান, মদ্যপান, ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্ট্যাচুটারি ওয়ার্নিং, কনজাম্পশন অফ ড্রাগস, স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। বসন্ত ঋতু এসে গেছে। দক্ষিণ দিক থেকে ঝিরঝিরে বাতাস বইতে আরম্ভ করেছে। কলকাতা শহরের এখানে ওখানে যে দু চারটে শহুরে গাছ আছে তাদের দেহেও আর অক্তিম নতুন পাতার রোমাঞ্চ ফুটে উঠেছে। শুনেছি এই সময় মানুষের দেহের গ্রন্থিগুলোতেও নতুন করে রসের সঞ্চার হয়। ব্যোমকেশ তক্তপোষের উপর কাত হয়ে শুয়ে কবিতার বই পড়ছিল। আমি ভাবছিলাম, ওরে কবি, সন্ধে হয়ে এলো। আজকাল বসন্তকাল এলেই মনটা কেমন উদাস হয়ে যায়, বয়স বাড়ছে। সন্ধের মুখে সত্যবতী আমাদের বসার ঘরে ঢুকল। দেখলাম সে চুল বেঁধেছে, খোঁপায় বেলফুলের মালা জড়িয়েছে, পরনে বাসন্তী রঙের হালকা শাড়ি। অনেকদিন তাকে সাজগোজ করতে দেখিনি। সে তক্তপোষের পাশে বসে হাসি হাসি মুখে ব্যোমকেশকে বলল, কি রাত দিন বই মুখে করে পড়ে আছো, চলো না কোথাও বেরিয়ে আসি। ব্যোমকেশ কোনো সাড়া দিল না। আমি জিজ্ঞেস করলাম, কোথায় বেড়াতে যাবে? গড়ের মাঠে? না না, কলকাতার বাইরে, এই ধরো কাশ্মীর কিংবা। ব্যোমকেশ বই মুড়ে আস্তে আস্তে উঠে বসল। থিয়েটারি ভঙ্গিতে ডান হাত প্রসারিত করে বিশুদ্ধ মন্দাক্রান্তা ছন্দে আবৃত্তি আরম্ভ করল। ইচ্ছা সম্যক ভ্রমণ গমনে কিন্তু পাথের নাস্তি, পায়ে শিকলি মন উড়ু উড়ু, একই দৈবের শাস্তি। এটা কোথায় পেলে? বলবো কেন। ব্যোমকেশ আবার কাত হয়ে বই খুলে বসল। হাতে কাজ না থাকলে লোকে জ্যাঠার গঙ্গাযাত্রা করে। ব্যোমকেশ পুরনো কবিদের নিয়ে পড়েছিল। ভরতচন্দ্র থেকে আরম্ভ করে সমস্ত কবিকে একে একে শেষ করছিল। ভয় দেখিয়েছিল, অতি আধুনিক কবিদেরও সে ছাড়বে না। আমি সন্ত্রস্ত হয়ে উঠেছিলাম, কোন দিন হয়তো নিজেই কবিতা লেখা শুরু করে দেবে। আজকাল ছন্দ মিলের বালাই ঘুচে যাওয়ায় কবিতা লেখার আর কোনো অন্তরায় নেই। কিন্তু সত্যান্বেষী ব্যোমকেশ কবিতা লিখলে তা যে কি মারাত্মক বস্তু হয়ে দাঁড়াবে ভাবতেও গায়ে কাঁটা দেয়। সেই যে খোকাকে একখানা আবোল তাবোল কিনে দিয়েছিলাম, ব্যোমকেশের কাব্যিক প্রেরণার মূলে সেইখানা। তারপর বইয়ের দোকানের অংশীদার হয়ে গোদের উপর বিস্ফোরা হয়েছে। সত্যবতী ব্যোমকেশের পায়ের বুড়ো আঙুলে একটা মোচড় দিয়ে বলল, ওঠো না, আবার শুলে কেন? ব্যোমকেশ ধড়মড় করে উঠে বসে বলল, কাশ্মীর যেতে কত খরচ জানো? কত? অন্তত 1000 টাকা। অত টাকা পাবো কোথায়? ওসব আমি জানি না, যাবে কিনা বলো তো। বললাম তো টাকা নেই। সত্য এই সময় বাইরের দরজায় টোকা পড়ল। বেশ একটা উপভোগ্য দাম্পত্য কলহের শুরু হচ্ছিল, বাধা পড়ে গেল। সত্যবতী ব্যোমকেশকে চোখের চাহনিতে পুড়িয়ে দিয়ে ভেতরে চলে গেল। ঘরের আলো জেলে দরজা খুললাম। যে লোকটা বাইরে দাঁড়িয়ে আছে তাকে দেখে কিশোর বলে মনে হয়। বেশি লম্বা নয়, ছিপছিপে পাতলা গড়ন, ফর্সা সুন্দর মুখ, অল্প গোঁফের রেখা, বেশবাস পরিপাটি। পায়ে হরিণের চামড়ার জুতো থেকে গায়ে স্বচ্ছ মলমলের পাঞ্জাবি, সবকিছুই বেশ অনবদ্য। কাকে চান? সত্যান্বেষী ব্যোমকেশ বাবুকে। আছেন? আসুন। দরজা ছেড়ে দাঁড়ালাম। লোকটা ঘরে ঢুকে উজ্জ্বল বৈদ্যুতিক আলোর সামনে দাঁড়াতে তার চেহারাখানা ভালো করে দেখলাম। যতটা কিশোর মনে করেছিলাম ততটা নয়, বর্ণচোরা আম। চোখের দৃষ্টিতে দুনিয়াদারির ছাপ পড়েছে। চোখের কোলে সূক্ষ্ম কালির আঁচড়, মুখের বাইরের সুন্দর ছাপের আড়ালে হাড়ে পাক ধরেছে। তবু বয়স বোধ করি 25-এর বেশি নয়। ব্যোমকেশ তক্তপোষের পাশে বসে আগন্তুককে দেখছিল। উঠে এসে চেয়ারে বসল। সামনে চেয়ারের দিকে ইঙ্গিত করে বলল, বসুন, আমার সঙ্গে কি দরকার? লোকটি তক্ষুনি উত্তর দিল না, চেয়ারে বসে কিছুক্ষণ মন দিয়ে দেখে শেষে বলল, আপনাকে দিয়ে আমার কাজ চলবে। তাই নাকি? কাজটা কি? যুবক পাশের পকেট থেকে একতাড়া নোট বের করল। ব্যোমকেশের সামনে অবহেলা ভরে সেগুলোকে ফেলে দিয়ে বলল, আমার যদি হঠাৎ মৃত্যু হয় আপনি আমার মৃত্যুর কারণ অনুসন্ধান করবেন, এই কাজ। পরে আপনার পারিশ্রমিক দেওয়া সম্ভব হবে না, তাই আগাম দিয়ে যাচ্ছি, 1000 টাকা গুনে নিন। ব্যোমকেশ কিছুক্ষণ চোখ কুঁচকে যুবকের দিকে তাকিয়ে থাকল, তারপর নোটের তাড়া গুনে দেখল 100 টাকার 10টা নোট। নোটগুলোকে টেবিলের একপাশে রেখে ব্যোমকেশ অলসভাবে একবার আমার দিকে চোখ তুলে তাকাল। তার চোখের মধ্যে যেন একটু হাসির ঝিলিক খেলে গেল। তারপর সে যুবকের মুখের উপর গম্ভীর দৃষ্টি স্থাপন করে বলল, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কাজ নেব কিনা তা নির্ভর করবে আপনার উত্তরের ওপর। যুবক সোনার সিগারেট কেস খুলে ব্যোমকেশের সামনে মেলে ধরল। ব্যোমকেশ মাথা নেড়ে না বলল। যুবক তখন সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, প্রশ্ন করুন, কিন্তু সব উত্তর যে দেব সেটা নাও হতে পারে। ব্যোমকেশ একটু চুপ করে থাকল, তারপর অলস গলায় জিজ্ঞেস করল, আপনার নাম কি? নামটা এখনো বলা হয়নি। না, আমার নাম সত্যকাম দাস। সত্যকাম? হ্যাঁ, আপনি যেমন সত্যান্বেষী আমি তেমন সত্যকাম। এ নাম আগে শুনিনি। সত্যকাম ছদ্মনাম নয় তো? না না, আসল নাম। আপনি থাকেন কোথায়? কলকাতাতেই থাকি, 33/34 আমহার স্ট্রিট। কাজকর্ম কি করেন? কাজ বিশেষ কিছু করি না। দাস চৌধুরী কোম্পানির সুচিত্রা এম্পোরিয়ামের নাম শুনেছেন? শুনেছি, ধর্মতলা স্ট্রিটের বড় মণিহারি দোকান। আমি সুচিত্রা এম্পোরিয়ামের অংশীদার। অংশীদার? অন্য অংশীদারটিকে? হ্যাঁ, আমার বাবা উষাপতি দাস। ব্যোমকেশ প্রশ্ন ভরা চোখে তাকিয়ে থাকল। সত্যকাম তখন কিছুক্ষণের জন্য ইতস্তত করে অনিচ্ছার সাথে বলল, আমার দাদু সুচিত্রা এম্পোরিয়ামের পত্তন করেছিলেন, পরে আমার বাবা তার পার্টনার হন। এখন দাদামশাই মারা গেছেন, তার অংশ আমাকে দিয়ে গেছেন। আমার মা দাদুর একমাত্র সন্তান ছিলেন, আমিও মায়ের একমাত্র সন্তান। বুঝেছি। ব্যোমকেশ কিছুক্ষণ যেন অন্যমনস্ক হয়ে রইল, তারপর জিজ্ঞেস করল, আপনি মদ খান? হ্যাঁ, খাই। গন্ধ পেলেন নাকি? আপনার বয়স কত? 21 চলছে। জন্ম তারিখ জানতে চান? 7ই জুলাই 1927। কতদিন মদ খাচ্ছেন? 14 বছর বয়সে মদ ধরেছি। সব সময় খান? হ্যাঁ, যখন ইচ্ছে হয় তখনই খাই। এই বলে সে পকেট থেকে একটা 4 আউন্সের ফ্লাক্স বার করে দেখালো। ব্যোমকেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে বসল। আমিও নির্বিকারভাবে এই 21 বছরের ছোকরাকে দেখতে লাগলাম, যারা সর্বাং লজ্জাং পরিত্যাজ্য ত্রিভুবন বিজয়ী হতে চান তারা বোধহয় খুব অল্প বয়স থেকেই সাধনা আরম্ভ করেন। ব্যোমকেশ মুখ তুলে আগের মতোই নির্বিকার স্বরে বলল, আপনার আনুষঙ্গিক দোষও আছে বোধহয়। দোষ কেন বলছেন ব্যোমকেশ বাবু? এমন সার্বজনীন কাজ কি দোষের হতে পারে? যতজনের উপকার হয় আমার মাধ্যমে। আমার গা রিরি করে উঠল। ব্যোমকেশ কিন্তু নির্বিকার মুখে বলল, দার্শনিক আলোচনা থাক, তা ভদ্রঘরের মেয়েদের দিকেও নজর দিয়েছেন নাকি? হ্যাঁ, তা দিয়েছি। এখনো পর্যন্ত কত মেয়ের সর্বনাশ করেছেন? হিসেব রাখিনি ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ মুখে একটা অরুচি ভাব এনে বলল, আপনি বলছেন হঠাৎ আপনার মৃত্যু হতে পারে, কেউ আপনাকে খুন করবে, এটাই কি আপনার আশঙ্কা? হ্যাঁ। কে খুন করতে পারে? যে মেয়েদের অনিষ্ট করেছেন তাদেরই আত্মীয় স্বজন? কাউকে সন্দেহ করেন? সন্দেহ করি, কিন্তু কারোর নাম নেব না। প্রাণ বাঁচানোর চেষ্টাও করবেন না? সত্যকাম মুখের একটা বিমর্ষ ভঙ্গি করে উঠতে উঠতে বলল, চেষ্টা করে লাভ নেই ব্যোমকেশ বাবু। আচ্ছা, আজ উঠি। আপনার বোধহয় আর কোনো প্রশ্ন নেই? রাত্রিরে আমার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। নমস্কার। এই অ্যাপয়েন্টমেন্ট যে ব্যবসা ঘটিত নয় তা তার হাসি থেকেই প্রমাণ হলো। से दरजार काছে পৌঁছলে ব্যোমকেশ পেছন থেকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাকে যদি কেউ খুন করে আমি জানব কি করে? সত্যকাম ফিরে দাঁড়িয়ে বলল, খবরের কাগজে পেয়ে যাবেন, তাছাড়া আপনি খোঁজ নিতে পারেন, খুব বেশি দিন বোধহয় অপেক্ষা করতে হবে না। সত্যকাম বেরিয়ে যেতে আমি দরজা বন্ধ করে তক্তপোষের একপাশে এসে বসলাম। সত্যবতী হাসি ভরা মুখে আবার ঘরে ঢুকল। মনে হলো সে দরজার আড়ালেই ছিল। 1000 টাকার জন্য ভাবছিলে, পেলে তো 1000 টাকা। ব্যোমকেশ বিরস মুখে নোটগুলো সত্যবতীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরো, পিপিলিকা খায় চিনি, চিনি যোগান চিন্তামণি। আর কি, এবার কাশ্মীর যাত্রার উদ্যোগ আয়োজন শুরু করে দাও। অজিত, কেমন দেখলে ছোকরাটিকে? এত কম বয়সে এমন দোকান কাটা বেহায়া আগে দেখিনি। আমিও না, কিন্তু আশ্চর্য, নিজের প্রাণ বাঁচাতে চায় না, মরার পরে খোঁজ নিতে বলে। পরদিন সকালবেলা সত্যবতী বলল, কাশ্মীর যে যাবে, লেপ বিছানা কই? কেন, গত বছর পাটনায় তো ছিল। সে তো সব দাদার, আমাদের কি কিছু আছে? নেহাত কলকাতার শীত, তাই চলে যায়। কাশ্মীর যেতে হলে অন্তত 2 বিলিতি কম্বল চাই, আর আমার জন্য একটা বিভার কোট। চলো অজিত, বেরোনো যাক। কোথায় যাবে? চলো সুচিত্রা এম্পোরিয়ামেই যাই, রথ দেখা কলা বেচা দুই হবে। সত্যবতীও চলুক না, নিজে পছন্দ করে কেনাকাটা করতে পারবে। ব্যোমকেশ সত্যবতীর দিকে তাকালো। সত্যবতী করুণ স্বরে বলল, যেতে তো ইচ্ছে করছে, কিন্তু যাই কি করে? খোকার স্কুলের গাড়ি আসবে যে। তাও বটে। তোমার যাবার দরকার নেই, আমি তোমার জিনিস পছন্দ করে নিয়ে আসবো, অপছন্দ হবে না। দেখো, সত্যবতী ব্যোমকেশের দিকে হঠাৎ হাসি মুখে আর চোখে তাকিয়ে ভেতরে চলে গেল। ব্যোমকেশের পছন্দের উপর তার যে অটল বিশ্বাস তা জানিয়ে গেল। সত্যবতীর শৌখিন জিনিসের কেনাকাটা অবশ্য চিরকাল আমিই করে থাকি, কিন্তু এখন বসন্তকাল পড়েছে, ফাগুন মাস চলছে। দুজনে বাইরে বেরোলাম। 9:30 সময় ধর্মতলার স্ট্রিটে পৌঁছে দেখলাম এম্পোরিয়ামের দরজা খুলেছে। বড় বড় আস্ত কাঁচের জানলা থেকে পর্দা সরে গেছে। ভেতরে ঢুকলাম। বিশাল ঘর, মোজাইক করা মেঝের উপর এদিক ওদিক নানান শৌখিন জিনিসের শোকেস সাজানো আছে। 2-4 জন খদ্দের এর মধ্যে এসে উপস্থিত হয়েছে। কর্মচারীরা নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে খদ্দেরদের মন জোগাচ্ছে। একজন বুড়ো গোছের ভদ্রলোক ঘরের এপাশ থেকে ওপাশ পাইচারি করতে করতে সব নজর রাখছেন। আমরা ভেতরে ঢুকতে বয়স্ক ভদ্রলোক আমার কাছে এসে সসম্ভ্রমে অভ্যর্থনা জানালেন। আসতে আজ্ঞা হোক, কি চাই বলুন? ব্যোমকেশ ঘরের এদিক ওদিক তাকিয়ে কুণ্ঠিত স্বরে বলল, সামান্য জিনিস, গোটা 2 বিলিতি কম্বল। পাওয়া যাবে? নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে। ভদ্রলোক আমাদের একদিকে নিয়ে চললেন। আর কিছু? আর একটা মেয়েদের বিভার কোট পাবেন, এই যে লিফট, ওপরে কম্বল, বিভার কোট 2 পাবেন। ঘরের কোণে একটা ছোট্ট লিফট ওঠানামা করছে। আমরা তার সামনে গিয়ে দাঁড়াতেই পেছন থেকে কে একজন বলল, আমি এদের দেখছি, আপনি আসুন। পরিচিত কণ্ঠস্বরে পিছু ফিরে দেখলাম, সত্যকাম। সিল্কের স্যুট পরা, ছিমছাম চেহারা। এতক্ষণ সে বোধহয় এই ঘরেই ছিল, বিজাতীয় পোশাকের জন্য লক্ষ্য করিনি। বয়স্ক ভদ্রলোক তাকে দেখে বললেন, ও আচ্ছা, তুমি এদের ওপরে নিয়ে যাও, এরা বিলিতি কম্বল আর বিভার কোট কিনবেন, বলে আমাদের দিকে একটু হেসে অন্যদিকে চলে গেলেন। ব্যোমকেশ চট করে একবার সত্যকামের দিকে, একবার বয়স্ক ভদ্রলোকের দিকে চেয়ে নিচু গলায় বলল, ইনি আপনার পার্টনার, অর্থাৎ বাবা? সত্যকাম ঘাড়ে নেড়ে সায় দিল। এতক্ষণ বয়স্ক ভদ্রলোককে দেখেও লক্ষ্য করিনি, এখন ভালো করে দেখলাম। তিনি কাছেই দাঁড়িয়ে অন্য একজন খদ্দেরের সঙ্গে কথা বলছিলেন এবং মাঝে মধ্যে অস্বাচ্ছন্দ্যভাবে আমাদের দিকে তাকাচ্ছিলেন। শ্যামবর্ণ, দীর্ঘাকৃতি, চওড়া কাঠামোর মানুষ, চিবুকের হাড় শক্ত, বয়স আন্দাজ 45, মাথার চুলে ঈষৎ পাক ধরেছে। দোকানদারির লৌকিক শিষ্টতা সত্ত্বেও মুখে একটা রুক্ষ ভাব। দোকানদারি সময় বাদে ভদ্রলোকের মেজাজ একটু বোধহয় বেশ কড়া। এই সময় লিফট নেমে এলো। আসুন। আমরা খাঁচার মধ্যে ঢুকলাম, দোতলায় পৌঁছলাম। সত্যকাম ব্যোমকেশের দিকে দুষ্টু হাসি হেসে বলল, সত্যি কিছু কিনবেন না সরেজমিনে তদারকে বেরিয়েছেন? সত্যি কিনবো। উপরতলাটা নিচের তলার মতো সাজানো নয়, অনেকটা ঠিক গুদামের মতো, তবু এখানেও গুটি কয়েক খদ্দের ঘুরে বেড়াচ্ছে। সত্যকাম আমাদের যেদিকে নিয়ে গেল সেদিকটা গরম কাপড় চোপড়ের বিভাগ। সত্যকামের ইশারায় কর্মচারীরা অনেক রকমের বিলিতি কম্বল বার করে দেখালো। এসব ব্যাপারে ব্যোমকেশ চিটা ও চিনির পার্থক্য বোঝে না। আমি দুটো কম্বল বেছে নিলাম। দাম খুবই চড়া, কিন্তু জিনিস বেশ ভালো। তারপর বিভয়ের কোট, নানান রঙের নানান মাপের কোট, সবগুলোই অগ্নিমূল্য। আমরা সেগুলো নিয়ে নাড়াচাড়া করছি দেখে সত্যকাম বলল, মাপের কথা ভাবছেন? বিভয়ের কোট একটু ঢিলেঢালা হলেও ক্ষতি হয় না, যেটা পছন্দ হয় নিয়ে যান, যদি নেহাত বেমানান হয় বদলে দেব। একটা গাঢ় বেগুনি রঙের কোট আমার পছন্দ হলো, কিন্তু দাম দেখে অস্বস্তিতে পড়লাম। সত্যকাম অবস্থা বুঝে বলল, আরে দামের জন্য ভাববেন না, ওটা সাধারণ খদ্দেরদের জন্য, আপনারা কেনা দামেই পাবেন, আসুন। আমাদের ক্যাশিয়ারের কাছে নিয়ে গিয়ে সত্যকাম বলল, এই জিনিসগুলো কেনা দামে বিক্রি হচ্ছে, ক্যাশ মেমোটা কেটে দিন। মাথা নেড়ে বয়স্ক ক্যাশিয়ার ক্যাশ মেমো লিখে দিল। দেখলাম স্টিকারে লেখা দামের থেকে প্রায় 50 টাকা কম পড়েছে। মন খুশি হয়ে উঠল। কাল রাতে সত্যকামকে নিয়ে যে ধারণা জন্মেছিল তাও বেশ খানিকটা পাল্টে গেল। না, আর যাই হোক, ছোকরা একেবারে চামারের চশমখোর নয়। এই সময় উপরের তলায় একজন তরুণীর দেখা পাওয়া গেল। অসাধারণ সুন্দরী, সাজপোশাকে লীলা লালিত্যের পরিচয় আছে। সত্যকাম একবার ঘাড় ফিরিয়ে তরুণীকে দেখল। তার মুখের চেহারা একেবারে পাল্টে গেল। সে একবার চোখ কুঁচকে আমাদের বলল, আপনাদের বোধহয় আর কিছু কেনার নেই, আমি তাহলে ওই নতুন গ্রাহক এসেছে, আচ্ছা নমস্কার। মধুর গন্ধে আকৃষ্ট মৌমাছির মতো সত্যকাম সোজা যুবতীর দিকে উড়ে গেল। আমরা জিনিসপত্র প্যাক করে যখন নিচে নামছি, দেখলাম সত্যকাম যুবতীকে সম্পূর্ণ মন্ত্রমুগ্ধ করে ফেলেছে। যুবতী সত্যকামের মিষ্টি কথায় অমৃত পান করতে করতে তার সঙ্গে ঘুরছে। বাড়িতে ফিরে আমরা সত্যবতীকে আমাদের কেনা জিনিস দেখালাম। সত্যবতী খুবই আহ্লাদিত হল এবং পছন্দ করবার সমস্ত ভালো কৃতিত্বগুলো নির্বিচারে ব্যোমকেশকেই সঁপে দিল। বসন্তকালের এই হলো মহিমা। আমি যখন জিনিসগুলোর দাম কমাবার কথা বললাম, তখন সত্যবতী বিগলিত হয়ে বলল, হ্যাঁ সত্যি ভারী ভালো ছেলে তো সত্যকাম। ব্যোমকেশও উপরের দিকে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, হ্যাঁ ভারী ভালো ছেলে, সোনার টুকরো ছেলে, যদি কেউ ওকে খুন না করে দোকান শিগগিরই লাটে উঠবে। সন্ধেবেলা ব্যোমকেশ আমাকে নিয়ে বেড়াতে বেরোলো। এবার আমরা চললাম অ্যামার স্ট্রিটের দিকে। 33/34 নম্বর বাড়ির সামনে যখন পৌঁছলাম, তখন অন্ধকার নেমে এসেছে। বিকেল ও সন্ধ্যের এই সন্ধিক্ষণের সময়টায় কলকাতার ফুটপাতেও কিছুক্ষণের জন্য লোক চলাচল কমে যায়, বোধহয় আলো জ্বালার জন্য অপেক্ষা করে। আমরা সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। বেশি পথিক নেই, শুধু গায়ে চাদর জড়ানো একটা লোক ফুটপাতে ঘোরাফেরা করছিল। আমাদের দেখে একটু সরে গেল। 33/34 নম্বর বাড়ি একেবারে ফুটপাতের উপর নয়। প্রথমে একটা ছোট লোহার গেট, গেট থেকে গলির মতো সরু ইট বাঁধানো রাস্তা 20-25 ফুট গিয়ে বাড়ির সদরে ঠেকেছে। দোতলা বাড়ি, সামনে থেকে খুব বড় মনে হয় না। সদর দরজার দুপাশে দুটো জানালা, জানলার মাথার উপর দোতলার দুটো গোল ব্যালকনি। বাড়ির ভেতরে এখনো আলো জ্বলেনি। ফুটপাতে দাঁড়িয়ে মনে হলো একজন স্ত্রী লোক দোতলার একটা ব্যালকনিতে বসে বই পড়ছে কিংবা সেলাই করছে। ব্যালকনির ঢালাই লোহার রেলিং দিয়ে অস্পষ্টভাবে তা দেখা গেল। ব্যোমকেশবাবু! পেছন থেকে অতর্কিত ডাকে দুজনেই ফিরলাম। গায়ে চাদর জড়ানো যে লোকটিকে ঘোরাফেরা করতে দেখেছিলাম, সে আমাদের পিছনে এসে দাঁড়িয়েছে। হৃষ্টপুষ্ট যুবক, মাথার চুল ছোট করে ছাঁটা, মুখখানা যেন চেনা চেনা মনে হলো। কে? আমাকে চিনতে পারলেন না স্যার? সেদিন সরস্বতী পুজোর চাঁদা নিতে গেছিলাম। আমার নাম নন্দ ঘোষ, আপনার পাড়াতেই থাকি। চিনতে পেরেছি। তা তুমি ও পাড়ার ছেলে ভর সন্ধ্যেবেলা এখানে ঘোরাঘুরি করছো কেন? আগে নন্দ ঘোষের একটা হাত চাদরের ভেতর থেকে বেরিয়ে এসে আবার তক্ষুনি চাদরের মধ্যে লুকিয়ে গেল। তবু দেখে ফেললাম হাতে একটা ডান্ডা। জিনিসটি আকারে ছোট হলেও বলবান ব্যক্তির হাতে মারাত্মক অস্ত্র। বোমকেশ সন্দিগ্ধ চোখে নন্দ ঘোষকে নিরীক্ষণ করে বলল, মতলবটা কি? নন্দ ঘোষ একটু কাছে ঘেঁষে এসে নিচু গলায় বলল, মতলব? আগে আপনাকে বলছি স্যার, এ বাড়িতে একটা ছোড়া থাকে, তাকে ঠ্যাঙাবো। তাই নাকি? তা ঠ্যাঙাবে কেন? কারণ আছে। কিন্তু আপনারা এখানে কি করছেন? এ বাড়িতে কাউকে চেনেন নাকি? সত্যকামকে চিনি, তাকেই তো ঠ্যাঙাতে চাও। আগে আপনার সঙ্গে কি ওর খুব ঘনিষ্ঠতা আছে নাকি? না, সেরকম কোনো ঘনিষ্ঠতা নেই, কিন্তু জানতে চাই কেন ওকে ঠ্যাঙাতে চাও? তোমার কোনো অনিষ্ট করেছে নাকি ও? অনিষ্ট? সে অনেক কথা স্যার। যদি শুনতে চান আমার সঙ্গে আসুন, কাছেই ভূতেশ্বরের আখড়া, সেখানে সব শুনবেন। ভূতেশ্বরের আখড়া? আগে আমাদের ব্যায়াম সমিতি কাছেই, গলির মধ্যে। চলুন না? চলো। এর মধ্যে রাস্তার আলো জ্বলেছে। আমরা নন্দকে অনুসরণ করে একটা গলির মধ্যে ঢুকলাম। কিছু দূর গিয়ে একটা পাঁচিল ঘেরা উঠোনের মতো জায়গায় পৌঁছলাম। উঠোনের পাশে গোটা দুই নোনা ধরা জীর্ণ ঘরে আলো জ্বলছে। উঠোন প্রায় অন্ধকার। সেখানে কয়েকজন কৌপিন পরা যুবক ডন বৈঠক দিচ্ছে, মুগুর ঘোরাচ্ছে এবং আরও নানান উপায় দেহযন্ত্রকে মজবুত করছে। নন্দ পাশ কাটিয়ে আমাদের ঘরে নিয়ে গেল। ঘরের মেঝেতে শতরঞ্জি পাতা, তার উপর এক অতিকায় ব্যক্তি বসে আছেন। নন্দ পরিচয় করিয়ে দিল, ইনি ব্যায়াম সমিতির ওস্তাদ ভূতেশ্বর বাঘ, সার্থক নামা ব্যক্তি। কারণ তার গায়ের রং ভূতের মতো এবং মুখখানা বাঘের মতো, উপরন্তু দেহের আয়তন হাতির মতো। মাথায় একগাছিও চুল নেই, বয়স ৬০-এর কাছাকাছি। ইনি বোধহয় যৌবনকালে গুন্ডা ছিলেন অথবা কুস্তিগীর ছিলেন, বয়সকালে ব্যায়াম সমিতি খুলেছেন। নন্দ বলল, ভূতেশ্বর দা, ব্যোমকেশবাবু মস্ত ডিটেকটিভ, সত্যকামকে চেনেন? ভূতেশ্বর ব্যোমকেশের দিকে বাঘা চোখ ফিরিয়ে বলল, আপনি কি পুলিশের লোক, ওই ছোঁড়ার মুরব্বী? হ্যাঁ। ব্যোমকেশ সবিনয় জানালো সে পুলিশের লোক নয়। সত্যকামের সঙ্গে তার আলাপও মাত্র একদিনের। সত্যকামকে পেটানোর প্রয়োজন কেন তাই শুধু জানতে চায়, অন্য কোনো দুরভিসন্ধি নেই। ভূতেশ্বর একটু নরম হয়ে বলল, ও ছোঁড়া পয়লা নম্বরের পাজি। পাড়ার কয়েকজন ভদ্রলোক আমার কাছে নালিশ করেছেন, ছোঁড়া মেয়েদের বিরক্ত করে। এটা ভদ্রলোকের পাড়া, এ পাড়ায় ওসব চলবে না। হ্যাঁ। এই সময় আরও কয়েকজন গলদঘর্ম কুস্তিগীর ঘরে ঢুকল এবং আমাদের ঘিরে বসে কটমট চোখে আমাদের দিকে তাকিয়ে থাকল। স্পষ্টই বোঝা গেল সত্যকামকে ঠ্যাঙাবার প্রকল্প একজনের নয়, সমস্ত ব্যায়াম সমিতির অনুমোদন এর পেছনে রয়েছে। নিজেদের নিরাপত্তা সম্বন্ধে শঙ্কিত হয়ে উঠলাম। গতিক সুবিধের নয়, সত্যকামের ফাঁড়াটা আমাদের উপর দিয়ে না চলে যায়। ব্যোমকেশ কিন্তু সামলে নিল, শান্ত স্বরে বলল, পাড়ার কোনো লোক যদি বজ্জাতি করে তাকে শাসন করা পাড়ার লোকেরই কাজ, এ কাজ অন্য কাউকে দিয়ে হয় না। তাছাড়া আপনারা সত্যকামকে শায়েস্তা করতে চান, তাতে আমার কোনো আপত্তি নেই। তাকে যতটুকু জানি দুঘা পিঠে পড়লে তার উপকারই হবে। শুধু একটা কথা, খুনোখুনি করবেন না, আর কাজটা যতটা সম্ভব সাবধানে করবেন, যাতে ধরা না পড়ে। নন্দ একমুখ হেসে বলল, সেই জন্যই তো কাজটা আমি নিয়েছি স্যার, দু চার ঘাট দিয়ে কেটে পড়ব। আমি এ পাড়ার ছেলে নই, চিনতে পারলেও শনাক্ত করতে পারবে না। ব্যোমকেশ হাসল, উঠতে উঠতে বলল, তবু যদি কোনো গন্ডগোল বাঁধে আমাকে খবর দিও। আজ তাহলে উঠি। নমস্কার ভূতেশ্বরবাবু। বড় রাস্তায় আমাদের পৌঁছে দিয়ে নন্দ আখড়ায় ফিরে গেল। ব্যোমকেশ নিঃশ্বাস ছেড়ে বলল, বাপরে বাপ, একেবারে বাঘের গুহায় গলা বাড়িয়েছিলাম। কিন্তু সত্যকামকে মারধর করার উৎসাহ দেওয়া কি তোমার উচিত হলো? তুমি ওর টাকা নিয়েছো না? দু চার ঘা খেয়ে যদি ওর প্রাণটা বেঁচে যায় সেটা কি ভালো নয়? যদিও আমি কোনোদিনও অফিস কাচারি করিনি, তবু কেন জানি না রবিবার সকালে ঘুম ভাঙতে বড্ড দেরি হয়। পূর্বপুরুষরা চাকরি করতেন কি না, রক্তের মধ্যে বোধহয় দাসত্বের দাগ এখনও রয়ে গেছে। পরদিনটা ছিল রবিবার। বেলা 7টা সাড়ে 7টার সময় চোখ মুছতে মুছতে বাইরের ঘরে এসে দেখি ব্যোমকেশ দুহাতে খবরের কাগজটা খুলে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আশাতেও সে চোখ ফেরালো না, খবরের কাগজটাকেই যেন সম্বোধন করে বলল, নেশার স্বপন সমতরে বারোতারে দূত। তার ভাবগতিক ভালো ঠেকল না। জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে কাগজ নামিয়ে রেখে বলল, কাল রাতে সত্যকাম মারা গেছে। হ্যাঁ, কিসে মারা গেল তা জানি না, তৈরি হয়ে নাও, আধ ঘন্টার মধ্যে বেরোতে হবে। আমি কাগজখানা তুলে নিলাম। মাঝখানের পৃষ্ঠার তলার দিকে 5 লাইনের খবর, আজ শেষ রাতে ধর্মতলার প্রসিদ্ধ সুচিত্রা এম্পোরিয়ামের মালিক সত্যকাম দাসের সন্দেহজনক অবস্থায় মৃত্যু ঘটেছে, পুলিশ তদন্তের ভার নিয়েছে। সত্যকাম তবে ঠিকই বুঝেছিল, মৃত্যুর পূর্বাভাস সে পেয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি। প্রথমেই মনে পড়ল কাল সন্ধ্যের সময় নন্দ ঘোষ চাদরের মধ্যে একটা ছোট ডান্ডা নিয়ে ঘোরাঘুরি করছিল। বেলা 8:30টার সময় ব্যোমকেশ ও আমি আমহার স্ট্রিটে পৌঁছলাম। গেটের বাইরে ফুটপাতের উপর একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে, একটু খুঁতখুঁত করে আমাদের ভেতরে যাবার অনুমতি দিল। ইট বাঁধানো রাস্তা দিয়ে সদরে পৌঁছলাম। সদর দরজা খোলা রয়েছে, কিন্তু সেখানে কেউ নেই। বাড়ির ভেতর থেকে কান্নাকাটির আওয়াজ পাওয়া যাচ্ছে না। ব্যোমকেশ দরজার সামনে পৌঁছে থমকে দাঁড়ালো, নীরবে মাটির দিকে আঙুল দেখালো। দেখলাম দরজার ঠিক সামনে ইট বাঁধানো রাস্তা যেখানে শেষ হয়েছে, সেখানে খানিকটা রক্তের দাগ। কাঁচা রক্ত নয়, বিগত পরিমাণ জায়গায় রক্ত শুকিয়ে চাপ হয়ে গেছে। আমরা একবার দুজন দুজনের দিকে তাকালাম, তারপর আমরা রক্তমাখা জায়গাটাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলাম। একটা চওড়া বারান্দা, তার দুপাশে দুটো দরজা, একটা দরজায় তালা লাগানো, অন্যটা খোলা। খোলা দরজা দিয়ে মাঝারি আকারের অফিস ঘর দেখা যাচ্ছে। ঘরের মাঝখানে একটা বড় টেবিল, টেবিলের সামনে উষাপতিবাবু একা বসে আছেন। উষাপতিবাবু টেবিলের উপর 2 কনুই রেখে 2 হাত দিয়ে চিবুক ধরে বসে আছেন। আমরা ঢুকতে দুঃস্বপ্ন ভরা চোখ তুলে শুষ্ক নিষ্প্রাণ স্বরে বললেন, কি চাই? ব্যোমকেশ টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো, সহানুভূতিপূর্ণ স্বরে বলল, এ সময় আপনাকে বিরক্ত করতে এলাম, মাফ করবেন। আমার নাম ব্যোমকেশ বক্সি। উষাপতিবাবু একটু সজাগ হয়ে একে একে আমাদের দুজনের দিকে তাকালেন, তারপর বললেন, আপনাদের আগে কোথায় দেখেছি? বোধহয় সুচিত্রায়। কি নাম বললেন? ব্যোমকেশ বক্সি। ইনি অজিত বন্দ্যোপাধ্যায়। কাল আপনার দোকানে আমরা গিয়েছিলাম। উষাপতিবাবু আমাদের নাম আগে শুনেছেন বলে মনে হলো না, কিন্তু খদ্দেরের প্রতি দোকানদারের স্বাভাবিক শিষ্টতা বোধহয় অস্থিমজ্জাগত, তাই কোনো ধরনের উত্তেজনা প্রকাশ না করে বললেন, কোনো দরকার আছে? আমি আজ একটু বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে। জানি, সেই জন্যই এসেছি। সত্যকামবাবু। আপনি সত্যকামকে চিনতেন? হ্যাঁ, এই পরশুদিন তার সঙ্গে দেখা হয়েছে। তিনি আমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন। কি প্রস্তাব? তিনি প্রস্তাব রেখেছিলেন, হঠাৎ যদি তার মৃত্যু হয় তাহলে আমি যেন তার মৃত্যু নিয়ে খোঁজ চালাই। উষাপতিবাবু একবার সোজা হয়ে বসলেন, কিছুক্ষণ করুণ চোখে তাকিয়ে থেকে যেন প্রবল হৃদয় আবেগ দমিয়ে দিলেন। তারপর সংযত গলায় বললেন, আপনারা বসুন। সত্যকাম তাহলে বুঝতে পেরেছিল, কিন্তু মাফ করবেন, আপনার কাছে সত্যকাম কেন গেছিল বুঝতে পারছি না। আপনি আপনার পরিচয়, মানে আপনি কি পুলিশের লোক? কিন্তু পুলিশ তো কাল রাতেই এসেছিল। তারা। আমি পুলিশের লোক নই, আমি সত্যান্বেষী, বেসরকারি ডিটেকটিভ বলতে পারেন। ও। উষাপতিবাবু অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সত্যকাম কাকে সন্দেহ করে আপনাকে বলেছিল কি? না, কারুর নাম করেননি। এখন আপনি অনুমতি দিলে আমি খোঁজ চালাতে পারি। কিন্তু পুলিশ তো অনুসন্ধান চালাচ্ছে, তার চেয়ে বেশি আপনি কি করতে পারবেন? দেখুন, কিছু করতে পারবো কিনা তা এখনো জানি না, তবে চেষ্টা করব। এত বড় শোকের মধ্যেও উষাপতি বাবু যে বিষয় বুদ্ধি হারাননি তার পরিচয় এবার পেলাম। তিনি বললেন, আপনি প্রাইভেট ডিটেকটিভ, আপনাকে কত পারিশ্রমিক দিতে হবে? কিচ্ছু না, আমার পারিশ্রমিক সত্যকামবাবু দিয়ে গেছেন। উষাপতিবাবু এক দৃষ্টিতে ব্যোমকেশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর চোখ নামিয়ে বললেন, ও আপনি খোঁজ চালাতে চান, চালান, কিন্তু কোনো লাভ নেই ব্যোমকেশবাবু। লাভ নেই বলছেন কেন? সত্যকাম তো আর ফিরে আসবে না, শুধু জল ঘোলা করে লাভ কি? ব্যোমকেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে উষাপতিবাবুর দিকে তাকিয়ে থেকে ধীর গলায় বলল, আপনার মনের ভাব আমি বুঝেছি, আপনি নিশ্চিন্তে থাকুন, জল ঘোলা হতে আমি দেব না। আমার উদ্দেশ্য শুধু সত্যিটা আবিষ্কার করা। বেশ, আমাকে কি করতে হবে বলুন? কাল কখন কিভাবে সত্যকামবাবুর মৃত্যু হয়েছিল আমি কিছুই জানি না, আপনি বলতে পারেন? উষাপতিবাবুর মুখখানা যেন আরও কষ্টে ভরে উঠল। তিনি বুকের উপর একবার হাত বুলিয়ে বললেন, আমি বলি, আর কে বলবে? কাল রাত 1টার সময় আমি নিজের ঘরে ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। দুম করে একটা আওয়াজ, মনে হলো যেন সদরের দিক থেকে এলো। মাপ করবেন, আপনার শোবার ঘর কোথায়? উষাপতিবাবু ছাদের দিকে আঙুল নির্দেশ করে বললেন, এর ওপরের ঘর, আমি একাই শুই, পাশের ঘরে স্ত্রী শোন। আর সত্যকামবাবু কোন ঘরে শুতেন? সত্যকাম নিচে শুতো, ওই যে বারান্দার ওপারে ঘরের দোরে তালা লাগানো রয়েছে, ওটা তার শোবার ঘর ছিল। আমার স্ত্রীর শোবার ঘর ওর ওপরে। সত্যকামবাবু নিচে শুতেন কেন? উষাপতিবাবু উত্তর দিলেন না, উদাস চোখে বাইরের জানলার দিকে তাকিয়ে রইলেন। তার ভাবভঙ্গি থেকে স্পষ্ট বোঝা গেল যে রাতে নির্বিঘ্নে বাইরে যাওয়া ও ফিরে আসার সুবিধের জন্যই সত্যকাম নিচের ঘরে শুতো। তার রাতে বাড়ি ফেরার কোনো নির্দিষ্ট সময় ছিল না। এই সময় ভেতর দিক থেকে পর্দা সরিয়ে একটি মেয়ে হাতে শরবতের গ্লাস নিয়ে ঘরে ঢুকল এবং আমাদের দেখে থমকে গেল। মেয়েটির বয়স 17-18, সুন্দরী নয় কিন্তু ভরাট দেহ, চটক আছে। বর্তমানে তার মুখে চোখে শঙ্কার কালো ছায়া পড়েছে। উষাপতিবাবু তার দিকে মুখ ফিরিয়ে বললেন, দরকার নেই। মেয়েটা চলে গেল। আপনার বাড়িতে কে কে থাকে? আমরা ছাড়া আমার 2 ভাগ্নে ভাগ্নি থাকে। ওটি আপনার ভাগ্নি? হ্যাঁ। তা কতদিন আছে এরা আপনার কাছে? বছরখানেক আগে ওদের বাপ মারা যায়, মা আগেই গেছিল, সেই থেকে আমি ওদের প্রতিপালন করছি। বাড়িতে আমরা এই কজন ছাড়া আর কেউ নেই। আর চাকর বাকর? পুরনো চাকর সহদেব বাড়িতেই থাকে, সে ছাড়া ঝি আর বামনি আছে, তারা রাতে থাকে না। বুঝেছি। কাল রাতের ঘটনা বলুন। উষাপতিবাবু চোখের উপর দিয়ে একবার হাত বুলিয়ে বললেন, হ্যাঁ, আওয়াজ শুনে আমি ব্যালকনির দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালাম। নিচে অন্ধকার, কিছু দেখতে পেলাম না। তারপরে সদর দরজার কাছ থেকে সহদেব চিৎকার করে উঠল। ছুটতে ছুটতে নিচে নেমে এলাম, দেখি সহদেব দরজা খুলেছে আর সত্যকাম দরজার সামনে পড়ে আছে, প্রাণ নেই, পিঠের দিকে গুলি ঢুকেছে। গুলি? বন্দুকের গুলি? হ্যাঁ। সত্যকাম রোজই দেরি করে বাড়ি ফিরত, সহদেব বারান্দায় শুয়ে থাকত, দরজায় টোকা পড়লে উঠে দরজা খুলে দিত। কাল সে টোকা শুনে দরজা খোলার আগেই কেউ পেছন দিক থেকে সত্যকামকে গুলি করেছে। গুলি? আমি ভেবেছিলাম। যাকগে, তারপর? তারপর আর কি, পুলিশে টেলিফোন করলাম। ব্যোমকেশ একটু থেমে তারপর বলল, সত্যকাম বাবুর ঘরে তালা কে লাগিয়েছে? সত্যকাম যখন বাড়ি থেকে বেরোতো নিজের ঘরে তালা দিয়ে যেত, কালো বোধহয় তালা দিয়েই বেরিয়েছিল। তারপর? বুঝেছি, ঘরের চাবি তাহলে পুলিশের কাছে। খুব সম্ভব। পুলিশ ঘর খুলে দেখেনি? না। যাক, আপনার কাছে আর জানবার বিশেষ কিছুই নেই। এবাড়ির অন্য সবাইকে দু একটা করে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। সহদেব বাড়িতে আছে? আছে নিশ্চয়ই, ডাকছি। উষাপতিবাবু উঠে গিয়ে ভেতরের দরজার কাছ থেকে সহদেবকে ডাকলেন, তারপর আবার এসে বসলেন। সহদেব ঘরে ঢুকল। জরাজীর্ণ বৃদ্ধ, শরীরে কেবল হাড় কখানা আছে, মাথায় ঝাঁকড়া পাকা চুল, ভুরু পাকা, এমনকি চোখের মণি পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছে। ঝুলে পড়া চামড়া, শিথিল পেশি, মুখে হ্যাবলার মতো একটা ভাব। ব্যোমকেশ জিজ্ঞেস করল, তোমার নাম সহদেব? তুমি কত বছর এ বাড়িতে কাজ করছো? সহদেব উত্তর দিল না, ফ্যাল ফ্যাল করে একবার আমাদের দিকে একবার উষাপতিবাবুর দিকে তাকাতে লাগল। উষাপতিবাবু বললেন, ও আমার শ্বশুরের সময় থেকে এ বাড়িতে আছে, প্রায় ৩৫ বছর। ব্যোমকেশ সহদেবকে বলল, কাল রাতে তুমি? ব্যোমকেশ কথা শেষ করার আগেই সহদেব হাত জোড় করে বলল, আমি কিছু জানি না বাবু। আমার কথাটা শুনে উত্তর দাও। কাল রাতে সত্যকামবাবু যখন দরজায় টোকা দিয়েছিলেন তখন তুমি জেগেছিলে? সহদেব তখন আগের মতোই হাত জোড় করে বলল, বাবু আমি জানি না। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বিদ্ধ করে বলল, মনে করার চেষ্টা করো, সে সময় দুম করে আওয়াজ শুনেছিলে? আমি কিচ্ছু জানি না বাবু। তারপর ব্যোমকেশ যত প্রশ্ন করল সহদেব একটাই উত্তর দিল, আমি কিছু জানি না বাবু। এই সর্বাঙ্গীন অজ্ঞতা কতখানি সত্যি অনুমান করা কঠিন। মোট কথা, সহদেব কিছু জানলেও বলবে না। ব্যোমকেশ বিরক্ত হয়ে বলল, তুমি যেতে পারো। উষাপতিবাবু, এবার আপনার ভাগ্নিকে একটু ডেকে দিন। উষাপতিবাবু সহদেবকে বললেন, চুমকিকে ডেকে পাঠা। সহদেব চলে গেল। কিছুক্ষণ পরে চুমকি ঘরে এসে ঢুকল। একটু সাহস মনে এনে টেবিলের পাশে দাঁড়াবার চেষ্টা করল। দেখলাম তার মুখে আশঙ্কার ছায়া আরও ঘন হয়েছে। আমাদের দিকে চোখ তুলেই আবার নামিয়ে নিল। চুমকি, তোমার মামার কাছে শুনলাম তুমি বছরখানেক হলো এ বাড়িতে এসেছো। আগে কোথায় থাকতে? মানিকতলায়। লেখাপড়া করো? কলেজে পড়ি। আর তোমার ভাই? দাদাও কলেজে পড়ে। আচ্ছা, কাল রাতে তুমি কখন জানতে পারলে? আমি ঘুমোচ্ছিলাম, দাদা এসে দরজা ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, তখনই ঘুম ভেঙেছে। রাতে তুমি ঘরের দরজা বন্ধ করে শোও? চুমকি যেন থতমত খেয়ে বলল, হ্যাঁ। তোমার শোবার ঘর নিচে না ওপরে? নিচে, ওই পিছন দিকে, আমার ঘরের পাশেই দাদার ঘর। তাহলে বন্দুকের আওয়াজ তুমি শুনতে পাওনি? না। ঘুম ভাঙার পর তুমি কি করলে? আমি আর দাদা এই ঘরে এলুম, মামা তখন পুলিশকে ফোন করছিলেন। আর তোমার মামিমা? তাকে তখন দেখিনি, এখান থেকে ওপরে গিয়ে দেখলুম তিনি নিজের ঘরের মেঝে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আচ্ছা, তুমি এখন যাও, তোমার দাদাকে পাঠিয়ে দাও। চুমকি ঘরের বাইরে যেতে না যেতেই তার দাদা ঘরে ঢুকলো। মনে হলো সে দরজার বাইরে অপেক্ষা করছিল। ভাই বোনের চেহারায় খানিকটা মিল রয়েছে, কিন্তু ছেলেটার চোখের দৃষ্টি একটু অদ্ভুত ধরনের। প্যাঁচার চোখের মতো তার চোখেও একটা স্থির একাগ্রতা আছে। সে অত্যন্ত সংযতভাবে টেবিলের পাশে এসে দাঁড়ালো এবং নিষ্পলক চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকল। প্রশ্ন উত্তর আরম্ভ হলো। তোমার নাম কি? শীতাংশু দত্ত। বয়স? 20। কাল রাতে তুমি জেগেছিলে? হ্যাঁ। কি করছিলে? পড়ছিলাম। কি পড়ছিলে? পরীক্ষার পড়া? গোর্কির লোয়ার ডেপস পড়ছিলাম, রাতে পড়া আমার অভ্যেস। বন্দুকের আওয়াজ তুমি শুনতে পেয়েছিলে? পেয়েছিলাম, কিন্তু বন্দুকের আওয়াজ বলে বুঝতে পারিনি। তারপর? सहदेवेर चित्कार शुने दौड़े गिये देखलाम। तारपर फिरे एसे तोमार बोनके जागाले। हाँ। ब्योमकेश किछुक्षण चिबुकेर तलाय हाथ पेते बसे रइल। देखलाम उषापति बाबू चुप करे बसे आछेन। प्रश्न उत्तरेर सब कथा तार काने जाच्छे किना सन्देह। मनेर अन्धकार अतले तिनि डुबे गेछेन। ब्योमकेश आबार प्रश्न करल, अच्छा तुमी शोबार समय रात्रे दरजा बन्ध करे शो? ना, खोला थाके। चुमकिर दरजा बन्ध थाके? हाँ, ओ मेये ताई। काल राते सबाई शुए पड़ार पर तुमी बाइरे गेछिले? ना। सदर दरजा छाड़ा बाड़ी थेके बेरोनोर अन्य कोनो रास्ता आछे? आछे, खिड़किर दरजा। काल राते खिड़किर दरजा दिये केउ बेरियेछिलो? ना, बेरोले आमी जानतेई पारताम। खिड़किर दरजा आमार घरेर पाशेई। दरजा खुलले क्याँचक्याँच शब्द हय। ताछाड़ा राते खिड़किर दरजाय ताला लागानो थाके। ताई नाकि? तार चाबी कार काछे थाके? सहदेवेर काछे। सत्यकाम बाबू राते देरी करे बाड़ी फिरतेन, तुमी जानो? जानी। रोज जानते पारते कखन तिनी फिरतेन? रोज नय, माझे माझे पारताम। अच्छा तुमी एखन जेते पारो। शीतांशु आरो किछुक्षण ब्योमकेशेर दिके निष्पलक चोखे ताकिये थेके आस्ते आस्ते चले गेल। ब्योमकेश उषापति बाबूर दिके ताकिये एकटु संकोच निये बोलल, उषापति बाबू একবার আপনার স্ত্রীর সঙ্গে দেখা হতে পারে কি? আমার স্ত্রী? কিন্তু তিনি, তার অবস্থা আমি বুঝতে পারছি। তাকে এখানে আসতে হবে না, আমি তার ঘরে গিয়ে দু একটা কথা। ব্যোমকেশের কথা শেষ হলো না, একজন মহিলা অধীর হাতে পর্দা সরিয়ে ঘরে এসে ঢুকলেন। তিনি যে উষাপতি বাবুর স্ত্রী তাতে সন্দেহ রইল না। ব্যোমকেশকে লক্ষ্য করে তিনি কড়া গলায় বললেন, কেন আপনি আমার স্বামীকে এমন ভাবে বিরক্ত করছেন? কি চান আপনি? কেন এখানে এসেছেন? আমরা তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। মহিলাটির বয়স ৪০-এর কাছাকাছি, কিন্তু চেহারা দেখে আরো কম বয়স বলে মনে হয়। রং ফর্সা, মুখে সৌন্দর্যের চিহ্ন এখনো লুপ্ত হয়ে যায়নি। বর্তমানে তার মুখে পুত্রশোকের থেকে রাগই বেশি ফুটে উঠেছে। ব্যোমকেশ অত্যন্ত মোলায়েম সুরে বলল, আপনি আমাকে মাফ করবেন, নিহাত কর্তব্যের দায়ে আমি আপনাদের বিরক্ত করতে এসেছি। কে ডেকেছে আপনাদের? এখানে আপনার কোনো কর্তব্য নেই, যান আপনি, আমাদের বিরক্ত করবেন না। আপনি কি চান না যে সত্যকাম বাবুর মৃত্যুর একটা কিনারা হোক? না, চাই না, যা হওয়ার হয়েছে, আপনি যান, আমাদের রেহাই দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমরা চলে যাচ্ছি। আমরা উষাপতি বাবুর দিকে তাকালাম। তিনি অবাক এবং আহত হয়ে স্ত্রীর দিকে চেয়ে আছেন, যেন নিজের চোখকে কানকেই বিশ্বাস করতে পারছেন না। মহিলাটিও একবার স্বামীর দিকে চোখ ফেরালেন, তারপর ঘর ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। আমরা সদর দরজার বাইরে এসে দাঁড়ালাম। উষাপতি বাবু আমাদের পেছন পেছনে এসেছিলেন। তার মুখের বিস্ময় ভাব এখনো পুরোপুরি কাটেনি। তিনি দরজা একরকম প্রায় বন্ধ করে দিতে দিতে বললেন, আমাদের মানসিক অবস্থা বুঝে ক্ষমা করবেন, নমস্কার। দরজা প্রায় বন্ধ হয়ে এসেছে, এমন সময় ব্যোমকেশ বলল, ওটা কি? আসার সময় চোখে পড়েনি। কপাটের বাইরের দিকে নিচে চৌকাঠ থেকে হাতখানেক উঁচুতে একটা সোনালি চাকতি চকচক করছে। উষাপতিবাবু দরজা বন্ধ করতে গিয়ে থেমে গেলেন। চাকতিটা আকারে চাঁদির টাকার চেয়ে একটু বড়। ব্যোমকেশ নিচু হয়ে সেটা দেখল। রামতার চাকতি। আঙুল দিয়ে সেটা পরীক্ষা করল, বলল, গঁদের আঠা দিয়ে কপাটে জোড়া হয়েছে। উষাপতিবাবু, এটা কি? কি জানি, আগে লক্ষ্য করেছি বলে মনে হচ্ছে না। সম্প্রতি কেউ এটা সেঁটেছে। বাড়িতে ছোট ছেলেপিলে থাকলেও না হয় বোঝা যেত, কিন্তু একবার খোঁজ নেবেন তো। উষাপতিবাবু সহদেবকে ডাকলেন। সে যথারীতি বলল, বলতে পারবো না বাবু, আমি কিচ্ছু জানি না। আমার মাথায় নানান চিন্তা আসতে লাগলো। সত্যকামকে যে খুন করেছে সে কি নিজের পরিচয়ের ইঙ্গিত এইভাবে রেখে গেছে? হরতনের টেক্কা, লোমহর্ষক উপন্যাসে এই ধরনের জিনিস দেখা যায় বটে, কিন্তু কোনো হদিশ পাওয়া গেল না। আমরা চলে এলাম। রাস্তায় বেরিয়ে ব্যোমকেশ হাত ঘড়ি দেখে বলল, এখনো ১০টা বাজেনি, চলো থানাটা একবার ঘুরে যাওয়া যাক। থানার দিকে চলতে চলতে ব্যোমকেশ এক সময় বলল, অজিত, বাড়ির লোকের এজাহার তো শুনলে, কি মনে হলো? এই কথাটাই আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বললাম, কাউকেই খুব বেশি শোকার্ত বলে মনে হলো না। প্রবাদ আছে, অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর। সে থাকতেই পারে, কিন্তু উষাপতিবাবু এবং তার স্ত্রীর আচরণ খুব স্বাভাবিক নয়। সত্যকাম ভালো ছিল না, নিজের উচ্ছৃঙ্খলতায় বাপ মাকে অতিষ্ঠ করে তুলেছিল, সবই হতে পারে। তবু ছেলে তো, একমাত্র ছেলে। আমার দৃঢ় বিশ্বাস এই পরিবারের মধ্যে কোথাও একটা মস্ত গলদ আছে। সে তো অবশ্যই, সত্যকামই একটা মস্ত গলদ। সে যা হোক। আচ্ছা, দরজায় রাংতার চাকতির অর্থ কিছু বুঝলে? না, তুমি কিছু বুঝেছ? সম্পূর্ণ আকস্মিক হতে পারে, কিন্তু যদি তা না হয়। থানায় পৌঁছে দেখলাম দারোগা ভবানীবাবু আমাদের পরিচিত লোক, বয়স্ক ব্যক্তি। ক্রস বেল্ট টেবিলের উপর খুলে রেখে কাজ করছেন। আমাদের দেখে খুব খুশি হয়েছেন বলে মনে হলো না, তবু যথোচিত শিষ্টতা বজায় রেখে খাটো গলায় বললেন, আপনি আবার এর মধ্যে কেন? পাকে চক্রে জড়িয়ে পড়েছি। ও ছোড়া পাক্কা শয়তান ছিল, যে তাকে খুন করেছে সে সংসারের উপকার করেছে। এমন লোককে তো মেডেল দেওয়া উচিত মশাই। হ্যাঁ, তা বটে। আপনারা যা করছেন করুন, আমি তার মধ্যে নাক গলাতে চাই না। আমি শুধু জানতে চাই। ভবানীবাবু কটমট করে তাকিয়ে বললেন, সত্যান্বেষণ? তা কি জানতে চান বলুন? পোস্টমর্টেম রিপোর্টটা এখনো আসেনি বোধহয়? না, সন্ধে নাগাদ পাওয়া যেতে পারে। সন্ধ্যের পর তাহলে আপনাকে একবার ফোন করি। আচ্ছা, বন্দুকের গুলিতেই কি মৃত্যু হয়েছে? বড় বন্দুক নয়, পিস্তল কিংবা রিভলভার। গুলিটা পিঠের বাঁ দিকে ঢুকেছে, সামনে কিন্তু বেরোয়নি, শরীরের ভেতরই আছে। পিঠে যে দুটো ফুটো হয়েছে সেটা খুব ছোট, তাই মনে হয় রিভলভার কিংবা পিস্তলই হবে। পিঠের দিকে ফুটো হয়েছে? হ্যাঁ, তার মানে যে গুলি করেছে সে সত্যকামের পেছনে ছিল। হ্যাঁ, হয়তো ওই ফটকের ভেতরের দিকে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে বসেছিল। যেই সত্যকাম সদরের সামনে দরজায় এসে দাঁড়িয়েছে অমনি গুলি করেছে, তারপর ফটক দিয়ে বেরিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, এ পাড়ায় একটা ব্যায়াম সমিতি আছে, আপনি জানেন? জানি, তাদের কাজ নয়। তারা দু চার ঘা প্রহার দিতে পারে, খুন করবে না। সবাই ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের ছেলে খুন করে না। পুলিশের মুখে এ কথা নতুন বটে, কিন্তু বোমকেশ সেদিক দিয়ে গেল না। বলল, ভদ্রলোকের ছেলে বলতে মনে পড়ল, সত্যকামের এক পিস্তুত ভাই বাড়িতে থাকে। দেখেছেন তাকে? দেখেছি, পুলিশে তার নাম আছে। তাই নাকি? তা সে আবার কি করলো? ছেলেটা ভালোই ছিল, তারপর গত দাঙ্গার সময় ওর বাপকে খুন করা হয়, সেই থেকে ওর স্বভাব বদলে গেছে। আমাদের সন্দেহ ও কম করে গোটা তিনে খুন তো করেইছে, অবশ্য পাকা প্রমাণ কিছু নেই। ওর চোখের চাহনি দেখে আমারও সেরকম একটা সন্দেহ হয়েছিল বটে। আচ্ছা, আপনার কি মনে হয় এ ব্যাপারে তার কোনো হাত আছে? কিছুই বলা যায় না ব্যোমকেশবাবু। সত্যকামের মতো পাঁঠা যেখানে রয়েছে সেখানে সবই সম্ভব। তবে যদ্দূর জানতে পারলাম, যখন খুন হয় সে বাড়ির মধ্যেই ছিল। সহদেবের চিৎকার শুনে ও আর ওর মামা একসাথে সদর দরজায় এসে পৌঁছেছিল। সত্যকামকে যে পেছন থেকে গুলি করেছে তার পক্ষে সেটা সম্ভব নয়। ছাদের ওপর থেকে গুলি করে, মানে সেটা কি কোনোভাবে সম্ভব? ছাদের উপর থেকে গুলি করলে গুলিটা শরীরের উপর দিক থেকে নিচের দিকে যেত, গুলিটা গেছে পেছন থেকে সামনের দিকে। সুতরাং এই সময় টেলিফোন বাজলো। ভবানীবাবু টেলিফোনের মধ্যে দু চার কথা বলে আমাদের বললেন, আচ্ছা আমাকে এখনই বেরোতে হবে, জোর তলব। আমরাও তাহলে উঠি। ও হ্যাঁ, ভালো কথা, মৃত্যুকালে সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল? হ্যাঁ, ওই পাশের ঘরে রয়েছে, দেখুন না গিয়ে। যান 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 বলে ভবানীবাবু কোমরে বেল্ট বাঁধতে লাগলেন। পাশের ঘরে একটা টেবিলের উপর কয়েকটা জিনিস রাখা রয়েছে। সোনার সিগারেট কেসটা দেখেই চিনতে পারলাম। তাছাড়া হুইস্কির ফ্লাক্স, চামড়ার ব্যাগ, একটা ছোট বৈদ্যুতিক টর্চ, এইসব রয়েছে। ব্যোমকেশ সেগুলোর উপর একবার চোখ বুলিয়ে ফিরে এলো। ভবানীবাবু এতক্ষণে বেল্ট বাঁধা শেষ করেছেন। देराज थेके पिस्तल निये कोमरेर खापे पुड़ेछेन, बोलेन, कि देखेछेन? आर किछु देखार नेई तो? अच्छा चलि। भवानी बाबू चले गेलेन। तार भावगतिक देखे मने हलो तिनि आसामीके धरार कोनो चेष्टाई करबेन ना। शेष पर्यन्त सत्यकामेर मृत्यु रहस्य अमीमांसितई थेके जाबे। आमराओ बेरोलाम। ब्যোমকেশ बोल्ल, एत दूर जखन एसेछि तखन चलो एकबार बागेर आखड़ाखाना देखे जाई। एखन कि कारो देखा पाबे? देखाई जाक ना, आर केउ ना थाक बाघ मशाई निश्चयई गुहाय आछेन। बाघ किन्तु गुहाय नेई। गिये देखलाम दरजाय ताला लागानो। एकजन चाकर दावाय बसे बीड़ी टानछिलो। से बोल्ल, भूतू सरदारके खोजते जान? आगे तिनि तो सकालेर गाड़ीते काशी चले गेलेन। बोलो कि हे, एकेबारे काशी? ता तुमि के? आगे आमि ते ना चाकर। घर झाड़ दिए दी, कपड़ केचि दी, कलसीते जल भरि दी। आज सकाले घर झाड़ दीते गिये देखनु सरदार खबरेर कागज पड़तिछेन। कलसीते जल भरे नेनु, देखि सरदार सेजे गुजे तैरी। बोलेन काशी चन्नु, सन्धे बेला छेलेरा एले कइये दिओ। बुझते बाकी रइल ना भूतेश्वर बाघ खबरेर कागज पड़ेछेन एबं देरी ना करे तिनि पालिये गेछेन। बासाय फिरलाम प्राय 11:30टाय। देखी बंध दरजार सामने नंद घोष अपेक्षाय पाइचारि करछे। तार मुख शुकनो, चोखे भय ओ असाच्छन्द। ब्যোমকেশ दरजार कड़ा नेड़े हासि मुखे नंदके बोल्ल, कि खबर नंद? आगे सर। एई बोले नंद ठोंट चाटते लागलो। कुटिराम एसे दरजा खुले दिल। आमरा नंदके निये भेतरे एसे बसलाम। नंद आरो दो चार बार ठोंट चेटे बोल्ल, सत्यकामेर खबर शुनेছেন? ব্যোমকেশ सिगारेट धराते धराते बोल्ल, शुनेছি। তুমি কোথায় শুনলে? সকালবেলা ওর পাড়ায় এক বন্ধুর বাড়িতে গেছিলাম। খবর পেলাম কাল রাতে কেউ সত্যকামকে গুলি করে মেরেছে। আমি কিছু জানি না স্যার। কাল সন্ধ্যাবেলা সেই যে আপনারা আকরা থেকে চলে এলেন, তারপর আমিও আর ওদিকে যাইনি স্যার। বসো, তোমায় দু চারটে কথা জিজ্ঞেস করি নন্দ। ও পাড়ায় তোমার জানাশোনার মধ্যে কারুর পিস্তল কিংবা রিভলভার আছে? না স্যার, থাকলেও জানি না। তোমাদের আখড়ায় কারুর নেই? জানি না, তবে একটা লোক ভূতেশ্বরের কাছে চোরাই পিস্তল বিক্রি করতে এসেছিল। চোরাই পিস্তল? হ্যাঁ স্যার, শুনেছি যুদ্ধের পর অনেক চোরাই পিস্তল কিনতে পাওয়া যেত। ভূতেশ্বর কিনেছিল? তা জানি না, আমাদের সামনে তো কেনেনি। আচ্ছা, সত্যকাম ভদ্রঘরের মেয়েদের পেছনে পড়তো, তা কিভাবে পেছনে পড়তো? নন্দ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, স্যার সত্যকাম জাদু মন্ত্র জানতো। দুটো কথা বললেই মেয়েগুলোকে বশ করে ফেলতো। তারপর নিজের দোকানে নিয়ে যেত, ভালো ভালো জিনিস উপহার দিত, হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতো। কুণ্ঠিতভাবে সে চুপ করে গেল। বুঝেছি। মেয়েরাও নেহাত নির্দোষ নয়। গম্ভীর মুখে কিছুক্ষণ সিগারেট টেনে ব্যোমকেশ বলল, স্ত্রী স্বাধীনতাও বিনামূল্যে পাওয়া যায় না অজিত। যাগে, কোন কোন ভদ্রঘরের মেয়ের সাথে সত্যকামের ঘনিষ্ঠতা হয়েছিল জানো? সবার কথা জানি না স্যার, তবে 73 নম্বরের অখিলবাবু আমাদের ব্যায়াম সমিতিতে নালিশ করেছিলেন। তার মেয়ে শোভনা, তারপর রামেশ্বরবাবুর নাতনি, সেও কিছুদিন সত্যকামের ফাঁদে পড়েছিল। ভীষণ কেলেঙ্কারি হওয়ার জোগাড় হয়েছিল। যা হোক, তার বিয়ে হয়ে গেছে। আর কেউ? আর আর ভবানী বাবুর মেয়ে সলিলা। কোন ভবানী বাবু? ওপাড়ার থানার দারোগা ভবানী বাবু। তিনি মেয়েকে ঘরে বন্ধ করে রেখেছিলেন, তারপর এখন মামার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যোমকেশের সঙ্গে আমার একবার চকিতে দৃষ্টি বিনিময় হলো। নন্দকে বলল, আচ্ছা নন্দ, তুমি আজ এসো, অন্য সময় তোমার সঙ্গে আবার কথা হবে। ভালো কথা, তোমার ওস্তাদ কিন্তু পালিয়েছে, তুমি এখন কিছুদিন ওদিকটায় যেও না। কেমন? নন্দ আবার ঠোঁট চেটে বলল, আচ্ছা স্যার। সমস্ত দিন ব্যোমকেশ অন্যমনস্ক হয়ে থাকল। বিকেলে সত্যবতী দু একবার কাশ্মীর যাওয়ার প্রসঙ্গ আলোচনা করার চেষ্টা করল। কি গো, আমরা কবে কাশ্মীর যাব বলো তো? টিকিট কাটতে হবে না? কিন্তু ব্যোমকেশ শুনতেই পেল না। ইজি চেয়ারে শুয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, তারা কিসের? এই ব্যাপারটা আগে নিষ্পত্তি হোক। নিষ্পত্তি হতে বেশি দেরি নেই, মুখ দেখে বুঝতে পারছো না? ব্যোমকেশ সত্যবতীর কথা শুনতে পেল কিনা জানি না, নিজের মনেই বলল, রাংতার চাকতি, রাংতার চাকতি, রাংতার চাকতি। সত্যবতী আমার দিকে অর্থপূর্ণ ঘাড় নেড়ে মুচকি হাসল। সন্ধ্যের পর থানায় ফোন করার কথা। আমি মনে করিয়ে দিতে ব্যোমকেশ বলল, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক কাজ করো, তুমিই ফোন করো বরং। থানার নম্বর বের করে ফোন করলাম। ভবানীবাবু হাজির ছিলেন। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, এইমাত্র রিপোর্ট এসেছে। মৃত্যুর সময় রাত 12টা থেকে 2টোর মধ্যে। গুলিটা .45 রিভলভারের বাঁ দিক দিয়ে স্ক্যাপুলারের নিচ দিয়ে ঢুকে হৃদযন্ত্র ভেদ করে ডান দিকের তৃতীয় পাঁজরায় গিয়ে হাড়ে আটকে গেছে। গুলির গতি নিচের দিক থেকে একটু উপরের দিকে, পাশের দিক থেকে আবার মাঝের দিকে। অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। পেটের মধ্যে খানিকটা মদ পাওয়া গেছে। ব্যোমকেশকে বললাম। সে কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকল, তারপর ধীরে ধীরে বলল, গুলির গতি কি বললে? নিচের দিক থেকে একটু উপরের দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে। অর্থাৎ যে গুলি করেছে সে রাস্তার বাঁ দিকে ঝোপের মধ্যে বসেছিল, বসে বসেই গুলি করেছে। ব্যোমকেশ আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, উবু হয়ে বসে গুলি করেছে কেন? তা জানি না, আমার সঙ্গে পরামর্শ করে তো আর গুলি করেনি। ব্যোমকেশ আবার ইজি চেয়ারে শুয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, ব্যাপারটা ভেবে দেখো অজিত, তোমাদের ধারণা আততায়ী আগে থেকে ফটকের ভেতরে লুকিয়েছিল। সত্যকাম ফটক দিয়ে ঢুকে 20-25 ফুট রাস্তা পার হয়ে সদর দরজার সামনে এসে কড়া নাড়ল, তখনই আততায়ী তাকে গুলি করল। এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন? সত্যকাম যেই ফটক দিয়ে ঢুকল, আততায়ী তখনই তাকে গুলি করল না কেন? তাতেই তো তার সুবিধে, গুলি করেই চট করে ফটক দিয়ে বেরিয়ে যেতে পারত। আর তাছাড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার ভয়ও থাকতো না। অজিত, প্রশ্নের উত্তর কি তুমিই বলো। প্রশ্নের উত্তর সম্ভবত এই যে, আততায়ী ওই দিক থেকে গুলি করেইনি। কিন্তু তার চেয়েও বড় ভাবনার কথা এটা যে, রাংতার চাকতিটা কে লাগিয়েছিল, কখন লাগিয়েছিল এবং কেন লাগিয়েছিল। ওটা তাহলে আকস্মিক নয়? না হে না না, যতই ভাবছি ততই মনে হচ্ছে ওটা আকস্মিক নয়। একটা গূঢ় অর্থ আছে, সেই অর্থটা জানতে পারলেই সমস্যার সমাধান হবে। কিন্তু কিছুতেই যেন। আমি বসে ভাবতে লাগলাম, রাংতার চাকতির তাৎপর্যটা কি? যদি ধরা যায় আততাই ওটা লাগিয়েছিল, তবে তার উদ্দেশ্য কি ছিল? যদি আততাই না লাগিয়ে থাকে, তবে কে লাগালো? বাড়ির কেউ যদি না হয়, তবে কে? সত্যকাম কি? কিন্তু কেন? ব্যোমকেশ হঠাৎ ধড়মড় করে উঠে বসে বলল, অজিত, সত্যকামের সঙ্গে ঠিক কি কি জিনিস ছিল তোমার মনে আছে? থানার টেবিলের উপর রাখা ছিল। সিগারেটের কেস ছিল, রিস্টওয়াচ ছিল, মানি ব্যাগ ছিল, মদের ফ্লাক্স ছিল, আর আরেকটা ইলেকট্রিক টর্চ ছিল। ব্যোমকেশ আবার আস্তে আস্তে শুয়ে পড়ল। ইলেকট্রিক টর্চ কলকাতায় পথ চলার জন্য ইলেকট্রিক টর্চ দরকার হয় না। না, কিন্তু ফটক থেকে সদর দরজায় যেতে গেলে ওটা দরকার হয়। তাহলে সত্যকাম টর্চের আলোয় আততায়ীকে দেখতে পায়নি কেন? চট করে এ প্রশ্নের উত্তর আমার মাথায় এলো না। কিছুক্ষণ কেটে গেল। তারপর ব্যোমকেশ অপ্রাসঙ্গিকভাবে বলল, কাল সকালে শীতাংশুর সঙ্গে নিভৃতে কথা বলা দরকার। আমি চমকে তার দিকে তাকালাম, কিন্তু সে আর কিছু বলল না, বোধহয় করিকাট গুনতে লাগল। কিন্তু লক্ষ্য করলাম তার মুখের বিরস অন্যমনস্কতা আর নেই, যেন সে ভেতরে ভেতরে বেশ উত্তেজিত হয়ে উঠেছে। পরদিন সকালে ঘুম ভেঙে উঠে দেখি ব্যোমকেশ কাকে যেন ফোন করছে। আমি চায়ের কাপ নিয়ে বাইরে এসে বসলে সেও এসে বসল। তার মুখ গম্ভীর। জিজ্ঞেস করলাম, কাকে ফোন করছিলে? উষাপতিবাবুকে। হঠাৎ উষাপতিবাবুকে? শীতাংশুকে পাঠিয়ে দিতে বললাম। ও, ওদের বাড়ির খবর কি? পুলিশ কাল সন্ধেবেলা লাশ ফেরত দিয়েছিল, ওরা শেষ রাতে শ্মশান থেকে ফিরেছেন, এটুকুই। কিছুক্ষণ চুপ থেকে ব্যোমকেশ বলল, অজিত, কাল যদি পুলিশ খানা তল্লাশ করতো তাহলে রিভলভারটা বাড়িতেই পাওয়া যেত, এখন আর পাওয়া যাবে না। তার মানে বাড়ির লোকের কাজ। ব্যোমকেশ কোনো উত্তর দিল না। আধ ঘন্টা বাদে শীতাংশু এলো। আরে এসো এসো, বসো। কাল তোমার মামার সামনে সব কথা জিজ্ঞেস করতে পারিনি। শীতাংশু ব্যোমকেশের সামনের চেয়ারে এসে বসল। অপলক চোখে তার দিকে তাকিয়ে থাকল। ব্যোমকেশ আরম্ভ করল, কাল থানায় খবর পেলুম তুমি নাকি দাঙ্গার সময় গোটা 2-3 খুন করেছ, কথাটা সত্যি? শীতাংশু উত্তর দিল না, কিন্তু ভয় পেয়েছে বলেও মনে হলো না। নির্ভীক একাগ্র চোখে সে চেয়ে রইল। আমাকে স্বচ্ছন্দে বলতে পারো, আমি পুলিশের লোক নই। শীতাংশুর গলাটা যেন ফুলে উঠল। সে চাপা গলায় বলল, হ্যাঁ, ওরা আমার বাবা। জানি। তা কি দিয়ে খুন করেছিলে? ছোরা দিয়ে। তুমি কখনো রিভলভার ব্যবহার করেছো? না। সত্যকামের রিভলভার ছিল? জানি না, বোধহয় ছিল না। বাড়িতে কোনো আগ্নেয়াস্ত্র? জানি না। সত্যকামের সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? ভালো না, দুজন দুজনকে এড়িয়ে চলতাম। সত্যকামের চরিত্রের দোষ ছিল তুমি জানতে? জানতাম। তোমার বাবাকে তুমি খুব ভালোবাসতে, তোমার বোন চুমকিকেও নিশ্চয়ই ভালোবাসো। শীতাংশু উত্তর দিল না, শুধু চেয়ে থাকলো। ব্যোমকেশ হঠাৎ প্রশ্ন করলো, আচ্ছা, সত্যকামকে খুন করার ইচ্ছে তোমার কোনোদিনও হয়েছিল? শীতাংশু এবারও উত্তর দিল না, কিন্তু তার নীরবতার অর্থ স্পষ্ট বোঝা গেল। ব্যোমকেশ মৃদু হেসে বলল, বলতে হবে না, আমি বুঝেছি। সত্যকামকে তুমি বোধহয় শাসিয়েছিলে? হ্যাঁ, তাকে বলে দিয়েছিলাম বাড়িতে বেচাল দেখলেই খুন করব। ব্যোমকেশ অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তীক্ষ্ণ চোখে নয়, যেন একটু অন্যমনস্কভাবে। তারপর বলল, সে রাতে সহদেবের চিৎকার শুনে তুমি সদরে গিয়ে কি দেখলে? দেখলাম সত্যকাম দরজার বাইরে মুখ থুবড়ে পড়ে আছে। কি করে দেখলে? সেখানে আলো ছিল? সত্যকামের হাতে একটা জ্বলন্ত টর্চ ছিল, তারই আলোতে দেখলাম। তারপর মামা এসে সদরের আলো জ্বেলে দিলেন। ব্যোমকেশ সিগারেট ধরালো, 2-3 লম্বা টান দিয়ে বলল, ও কথা যাক, সত্যকামকে নিয়ে তোমার মামা আর মামির মধ্যে খুব অশান্তি ছিল বোধহয়? অশান্তি? হ্যাঁ, ঝগড়া বকাবকি, এরকম অবস্থায় যা হয়ে থাকে। না, ঝগড়া বকাবকি তো হতো না। একেবারেই না? মামা আর মামির মধ্যে তো কথা নেই। কথা নেই মানে? মামা মামিমার সাথে কথা বলেন না, মামিমাও মামার সাথে কথা বলেন না। সে কি? কবে থেকে? আমি জবে থেকে দেখছি এই রকমই। আগে যখন মানিকতলায় ছিলাম প্রায়ই মামা বাড়ি আসতাম, তখনও মামা মামিমাকে কথা বলতে দেখিনি। তোমার মামিমা কেমন মানুষ? ঝগড়াটে? মোটেই না, খুব ভালো মানুষ। ব্যোমকেশ আর প্রশ্ন করল না, চোখ বুজে যেন ধ্যানমগ্ন হলো। আমার মনে পড়ে গেল, কাল সকালবেলা উষাপতিবাবুর স্ত্রী হঠাৎ ঘরে ঢুকতে তিনি বিস্মিত চোখে তার দিকে তাকিয়েছিলেন। তখন তার সেই তাকানোর অর্থ বুঝতে পারিনি। স্বামী স্ত্রীর দীর্ঘ মনান্তর কি পুত্রের মৃত্যুতে জোড়া লেগেছে? শীতাংশু চলে যাওয়ার পরও ব্যোমকেশ অনেকক্ষণ চোখ বুজে বসে রইল। তারপর নিঃশ্বাস ফেলে চোখ খুলল। বড়ই ট্র্যাজিক ব্যাপার অজিত। শীতাংশুকে কেমন মনে হলো? মনে হলো সত্যি বলছে। ছেলেটা বুদ্ধিমান, भारी बुद्धिमान। এই বলে ব্যোমকেশ আবার ধ্যানে মগ্ন হয়ে পড়ল। আধ ঘন্টা বাদে তার ধ্যান ভাঙল বাইরের দরজায় কড়া নাড়ার শব্দে। আমি উঠে গিয়ে দরজা খুললাম, দেখি উষাপতিবাবু। ব্যোমকেশের আহ্বানে উষাপতিবাবু চেয়ারে এসে বসলেন। ক্লান্ত অবসন্ন মূর্তি, চোখ দুটো হালকা লাল, শরীর ভেঙে পড়েছে। ব্যোমকেশ সিগারেটের কৌটো তাঁর দিকে বাড়িয়ে দিল। দুজনে কিছুক্ষণ অনুসন্ধিৎসু চোখে একে অন্যের দিকে তাকিয়ে রইলেন। তারপর উষাপতিবাবু বললেন, থাক, আমি এখনই উঠব। আপনার ফোন পাবার পর থানায় গিয়েছিলাম, তা ওরা কোনো খবরই রাখে না, তাই ভাবলাম দেখি আপনি যদি কোনো খবর পেয়ে থাকেন। উষাপতিবাবুর কথায় যে প্রচ্ছন্ন প্রশ্ন ছিল, ব্যোমকেশ সরাসরি তার উত্তর না দিয়ে বলল, একদিনের কাজ নয় উষাপতিবাবু, সময় লাগবে। আপনার ওপর দিয়ে খুবই ধকল যাচ্ছে, আজ বাড়ি থেকে না বেরোলেই পারতেন। তাছাড়া আপনার স্ত্রীকেও দেখাশোনা করা দরকার। উষাপতিবাবুর মুখ লক্ষ্য করলাম। স্ত্রী প্রসঙ্গে তার মুখের কোনো ভাবান্তর হল না। স্ত্রীর সঙ্গে তাঁর যে বহুদিনের ঝামেলা, তার কোনো চিহ্ন পাওয়া গেল না। বললেন, আমার স্ত্রীর জন্যই ভাবনা, তিনি একেবারে ভেঙে পড়েছেন। কলকাতা ছেড়ে যেখানে হোক গেলেই বোধহয় কাজ হবে। তা ঠিক, কোথায় যাবেন কিছু ঠিক করেছেন? কাশী, বৃন্দাবন, আগ্রা, দিল্লি। কিন্তু পুলিশ আপত্তি করবে না তো? মনে হয় না আপত্তি করবে। পুলিশকে বলে যাবেন, যদি আপত্তি না করে কাল পরশুর মধ্যেই বেরিয়ে পড়ব। কলকাতা যেন বিষবৎ মনে হচ্ছে। আচ্ছা, নমস্কার। এই বলে উষাপতিবাবু উঠে দাঁড়ালেন। আপনার দোকান কি বন্ধ রাখবেন? দোকান সুচিত্রা? না না, বন্ধ রাখবো কেন? দোকানের পুরনো খাজাঞ্চি ধনঞ্জয় বাবু আছেন, বিশ্বাসী লোক, তিনি চালাবেন। আমার ভাগ্নে সীতুকেও ভাবছি দোকানে ঢুকিয়ে নেব। পড়াশোনা করে আর কি হবে, দোকানটাই দেখুক। আর তো আমার কেউ নেই। দীর্ঘশ্বাস ফেলে তিনি দরজার দিকে চললেন। এখন দোকানের দিকে যাচ্ছেন নাকি? না, এখন আর দোকানে যাব না, ধনঞ্জয় বাবুকে ফোন করে জানিয়ে দিয়েছি। ও আচ্ছা, আসুন তাহলে, নমস্কার। উষাপতিবাবু চলে গেলেন। ব্যোমকেশ পরপর তিনটে সিগারেট নিঃশেষ করে শেষে উঠে দাঁড়ালো, বলল, অজিত, আমি একবার বেরোচ্ছি, তুমি বাড়িতেই থেকো। কোথায় যাচ্ছ? সুচিত্রা এম্পোরিয়ামে খাজাঞ্চি ধনঞ্জয় বাবুর সাথে আলাপ করা দরকার। ব্যোমকেশ যখন ফিরল তখন 1:30টা বেজে গেছে। আমি স্নান সেরে অপেক্ষা করছি। সত্যবতী অস্থিরভাবে ভেতরে যাচ্ছে, বাইরে আসছে। ব্যোমকেশ পাঞ্জাবিটা খুলে ফেলল, তক্তপোষের উপর শুয়ে পড়ল। বসন্তকাল হলেও দুপুরবেলা রোদ বেশ কড়া। বললাম, খাজাঞ্জি মশাইয়ের সঙ্গে আলাপ বেশ জমে উঠেছিল দেখছি। লোকটা কে জানো? পরশু সুচিত্রার দোতলায় যে ক্যাশিয়ার আমাদের ক্যাশ মেমো কেটেছিল সেই। তাই নাকি? তা কি পেলে তার কাছ থেকে? পেলাম একটা প্রীতি উপহার। প্রীতি উপহার? হ্যাঁ, 20-25 বছর আগে বিয়ের সময় প্রীতি উপহার ছাপার খুব চলন ছিল, এখন কমে গেছে। ঘুড়ির কাগজের মতো পিতপিতে কাগজের রুমালে লাল কালিতে ছাপা কবিতা, মাথার ওপর ডানা মেলে দেওয়া প্রজাপতির ছবি। দেখেছ নিশ্চয়ই? দেখেছি। খাজাঞ্জি মশাই এই প্রীতি উপহার তোমাকে দিয়েছেন? হ্যাঁ, ওই যে পাঞ্জাবির পকেটে আছে, বার করে দেখো না। কিন্তু এটা কার বিয়ের প্রীতি উপহার? আহ, পড়ে দেখো না। পাঞ্জাবির পকেট থেকে প্রীতি উপহারটা বের করলাম। পিতপিতে কাগজে লাল কালিতে ছাপা কবিতা, উপরে পাখা মেলা প্রজাপতি, তাকে ঘিরে রামধনুর আকারে লেখা আছে, কুমারী সুচিত্রার সঙ্গে উষাপতির শুভ পরিণয়। তারপর কবিতা। এ কবিতা পড়ে মানে বুঝতে পারে এমন দিগ্গজ পণ্ডিত পৃথিবীতে নেই। সবার শেষে কাব্য রচয়িতার নাম শ্রী ধনঞ্জয় মণ্ডল ও সুচিত্রা এম্পোরিয়ামের কর্মীবৃন্দ। বললাম, এই কবিতার ঐতিহাসিক মূল্য থাকতে পারে, এছাড়া আর কিছু পেলে না? আর কিছুর দরকারই নেই। এই প্রীতি উপহারের মধ্যেই সবকিছু আছে। কি আছে? আমি তো কিছুই দেখছি না। হায় অন্ধ, ভালো করে দেখো। কবিতাটা আবার পড়লাম। পড়তে খুব অসুবিধে হলো, তাও পড়লাম। তারপর বললাম, এই কবিতার মধ্যে যদি কোনো ইশারা ইঙ্গিত থেকেও থাকে তার মানে বোঝা আমার কম্য নয়। সুচিত্রা নিশ্চয়ই উষাপতির স্ত্রীর নাম। তার সঙ্গে উষাপতিবাবুর বিয়ে হওয়াতে ধনঞ্জয় মণ্ডল এবং সুচিত্রা এম্পোরিয়ামের কর্মীবৃন্দ খুব আহ্লাদিত হয়েছিলেন, এটুকুই যা আন্দাজ করতে পেরেছি। কবিতা নয়, কবিতা নয়, তারিখ, তারিখ। বিয়ের তারিখটা দেখো ভালো করে। তারিখ নিচের দিকে বাঁ দিকের কোণে লেখা ছিল, কলকাতা 13ই ফেব্রুয়ারি 1927। বললাম, হ্যাঁ তারিখটা দেখলাম, কিন্তু কিছুই তো বুঝতে পারলাম না। সত্যকাম তার জন্ম তারিখ বলেছিল, মনে আছে? বলেছিল, মনে আছে, কিন্তু তারিখটা মনে নেই। আমার মনে আছে। এসব সাল তারিখের মানে কি? আর সত্যকামের খুনের সঙ্গী বায়ের সম্পর্ক কি? ঘনিষ্ঠ সম্পর্ক আছে অজিত, ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ভেবে দেখো। ভেবে দেখতে পারি না। তুমি যদি বুঝে থাকো কে খুন করেছে সরাসরি বলো। তুমি সত্যি বুঝতে পারছো না? না। কে খুন করেছে সত্যকামকে? উষাপতি বাবু। বাপ ছেলেকে খুন করেছে? করলেও খুব একটা অন্যায় হতো না, কিন্তু সত্যকাম উষাপতি বাবুর ছেলে নয়। মাথা গুলিয়ে গেল। কিছুক্ষণ জবুথবু হয়ে বসে রইলাম। তারপর সত্যবতী ভেতরের দরজা থেকে গলা বাড়িয়ে বলল, হ্যাঁ গো, আজ কি তোমাদের উপোস? তারপর 4টের সময় আবার উষাপতি বাবু আসলেন। এবারেও অনাহুত হয়েই এসেছেন। সকালবেলার ক্লান্ত বিষণ্ণতা এখন আর নেই, চোখে সতর্ক তীক্ষ্ণতা। তিনি এসে ব্যোমকেশের সামনে বসলেন। কিছুক্ষণ সেন দৃষ্টিতে তাকে বিদ্ধ করে বললেন, আপনি ধনঞ্জয় বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। কি জানতে গিয়েছিলেন? যা জানতে গিয়েছিলাম জানতে পেরেছি। কি জানতে গিয়েছিলেন? সবই জানতে পেরেছি উষাপতি বাবু। এমনকি দৌড়ে আটা রাংতার চাকতির তত্ত্বটাও অজানা নেই। উষাপতি বাবুর প্রশ্নের তীব্রতা যেন ধাক্কা খেয়ে থেমে গেল। তিনি আবার খানিকক্ষণ ব্যোমকেশের মুখের দিকে চেয়ে রইলেন। তারপর সংযত স্বরে বললেন, যা জানতে পেরেছেন তা আদালতে প্রমাণ করতে পারবেন? আপনার বিয়ের তারিখ আর সত্যকামের জন্মের তারিখ ছাড়া আর কিছু প্রমাণ করা যাবে কিনা সন্দেহ, কিন্তু আমি প্রমাণ কিছুই করতে চাইনি উষাপতিবাবু। আমি শুধু জানতে চেয়েছিলাম। সত্যকাম আমাকে বলেছিল তার মৃত্যু সম্বন্ধে খোঁজ চালাতে। আসামিকে পুলিশে ধরিয়ে দেওয়ার কোনো দায়িত্ব আমার নেই। উষাপতিবাবু স্থির চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলেন। ধীরে ধীরে তার মুখের পরিবর্তন হল। এতক্ষণ তিনি যেন যুদ্ধ করবার জন্য উদ্যত হয়েছিলেন, এখন হঠাৎ অস্ত্র নামালেন। অবিশ্বাস মিশ্রিত স্বরে বললেন, আপনি যা জানতে পেরেছেন পুলিশকে তা বলবেন না। পুলিশ আমার সাহায্য চায় না, আমি কেন তাদের গায়ে পড়ে সাহায্য করতে যাব? উষাপতিবাবু পকেট থেকে রুমাল বের করে দুহাতে রুমাল দিয়ে মুখ ঢাকলেন। তার শরীর 2-3 বার অবরুদ্ধ আবেগে ঝাঁকুনি দিয়ে উঠল। তারপর তিনি যখন মুখ খুললেন তখন দেখলাম তার মুখের চেহারা একেবারে বদলে গেছে। অনেকদিন রোগভোগের পরে মরণাপন্ন রোগী প্রথম আরোগ্যের আশ্বাস পেলে তার মুখে যে ভাব ফুটে ওঠে, উষাপতিবাবুর মুখেও সেই ভাব ফুটে উঠেছে। তিনি আরও কিছুক্ষণ নীরবে বসে নিজেকে সামলে নিলেন। তারপর ভাঙা ভাঙা স্বরে বললেন, ব্যোমকেশবাবু, সত্যকামের মৃত্যু কেন দরকার হয়েছিল আপনি তা শুনবেন? শুনব, আপনি সব কথা খুলে বলুন। উষাপতিবাবু একবার কাতর চোখে আমার দিকে তাকালেন। তার চাহনির অর্থ, ব্যোমকেশের কাছে তিনি নিজের মর্মকথা বলতে রাজি থাকলেও আর কারো সামনে বলতে অনিচ্ছুক। ব্যোমকেশ তার মনোভাব বুঝে আমাকে বলল, অজিত, তুমি একবার হাওড়া স্টেশনে যাও তো, এনকোয়ারি অফিস থেকে জেনে এসো কাশ্মীর যাওয়ার ব্যবস্থা কীরকম। কাশ্মীরে এখন গণ্ডগোল চলছে, আগে থাকতে খবরাখবর নিয়ে রাখা ভালো। মনে মনে একটু নিরাশ হলাম। তারপর জামা কাপড় বদলে বেরিয়ে পড়লাম। হাওড়া স্টেশনের কাজ সেরে যখন ফিরলাম তখন সন্ধে হয়। সদর দরজা ভেজানো ছিল। ঘরে ঢুকে দেখলাম उषापतिबाबू चले गेছেন। ছায়াচ্ছন্ন ঘরের অপর প্রান্তে জানলার সামনে চেয়ার টেনে সত্যবতী ও ব্যোমকেশ ঘেঁষাঘেঁষি করে বসে আছে। জানলা দিয়ে ফুরফুরে দক্ষিণা বাতাস বইছে। আমাকে দেখে সত্যবতী একটু সরে বসলো। আমি কাছে এসে বললাম, বেশ তো কপত কপতির মতো বসে বসে মলয় মারুত সেবন করছো, তা খোকা কোথায়? সত্যবতী একটু লজ্জিত হয়ে বলল, পুঁটিরাম খোকাকে পার্কে বেড়াতে নিয়ে গেছে। দেখো অজিত, কবিদের কথা মিছে নয়, তারা যে বসন্ত ঋতুর সমাগমে খেপে ওঠেন তার যথেষ্ট কারণ আছে। মলয় মারুতে যুবক যুবতীরাই বেশি ঘায়েল হয় বটে, কিন্তু বয়স্ক ব্যক্তিরাও বাদ পড়েন না। আমার তো বিশ্বাস এটা যদি বসন্তকাল না হতো তাহলে উষাপতিবাবু সত্যকামকে খুন করতেন কিনা সন্দেহ। বলো কি, বসন্তকালের এমন মারাত্মক শক্তির কথা কবিরা তো কিছু লেখেননি? স্পষ্ট না লিখলেও ইশারায় বলেছেন। শক্তি মাত্রেই মারাত্মক, যে আগুন আলো দেয় সেই আগুনই কিন্তু পুড়িয়ে ছারখার করে দিতে পারে। যাকে যাক, কাশ্মীরের কি খবর বলো? কাশ্মীরে লড়াই বেঁধেছে, সাধারণ লোককে যেতেও দিচ্ছে না। যেতে হলে ভারত সরকারের পারমিট চাই। পারমিট জোগাড় করা খুব একটা শক্ত হবে না। ভারত সরকারের সঙ্গে এখন আমার গভীর প্রণয়, অন্তত যতদিন বল্লভভাই প্যাটেল বেঁচে আছেন। কিন্তু কথা হচ্ছে, সবাই মিলে কাশ্মীর যাওয়া কি ঠিক হবে? খোকা সবেমাত্র স্কুলে ঢুকেছে, গরমের ছুটিরও দেরি আছে অনেক। ওকে স্কুল কামাই করিয়ে নিয়ে যাওয়া আমার ঠিক উচিত মনে হচ্ছে না। খোকা যাবে কেন? খোকা তো বাড়িতে থাকবে। ঠাকুরপো, তুমি খোকার দেখাশোনা করতে পারবে না? আমি কিছুক্ষণ সত্যবতীর দিকে তাকিয়ে থেকে বললাম, ও এই মতলব, তোমরা দুটিতে হংস মিথুনের মতো কাশ্মীরে উড়ে যাবে আর আমি খোকাকে নিয়ে বাসায় পড়ে থাকবো, তাই তো? ভাই ব্যোমকেশ, তুমি ঠিক বলেছ, বসন্ত ঋতু বড় মারাত্মক ঋতু। কিন্তু কুছ পরোয়া নেই, যাও তোমরা টোটো করে ঘুরে বেড়াওগে, আমি খোকাকে নিয়ে মনের আনন্দে থাকব। সত্যি কথা বলতে কি, কাশ্মীর যাওয়ার ইচ্ছে আমার একটুও ছিল না। বাংলাদেশি আমার ভূস্বর্গ। সত্যবতী ঠোঁটের উপর আঁচল চাপা দিয়ে হাসি গোপন করল। ব্যোমকেশ মৃদু গুঞ্জনে কবিতা আবৃত্তি করল, যৌবন মধুর কাল তাও বিনাশিবে কাল, কালে প্রিয় প্রেম মধু খরিয়া যতন। একটা সিগারেট দাও, আমার শেষ হয়ে গেছে। সিগারেট দিয়ে বললাম, কবিতা পড়ে পড়ে তোমার চরিত্র না খারাপ হয়ে গেছে। কিন্তু ও কথা থাক, উষাপতিবাবু যে নিজের চরিতামৃত শুনিয়ে গেলেন তা বলতে বাধা আছে কি? কিছুমাত্র নেই, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, তোমাদের দুজনকে একসাথে শোনাতে চাই। বড় মর্মান্তিক ঘটনা অজিত। किन्तु चेहरा भालो, बुद्धिशुद्धि आछे। दो चार दिनेर मध्येई दोकानेर माल बिक्री करार, खोद्देरके खुशी करार कायदा कानून शिखे सहकर्मीदेर मध्येও जनप्रिय हয়ে उठलेন। क्रमे स्वयं कर्तार सुनजर पड़ल तार ओपर। दो चार टाका करे वेतनो बाड़ते लागलो। दो बछर काटार पर हठात् एलो सेई दिन। रमाकान्त उषापतिके अफिसे डेके पाठालेन। तोमार संगे आमार मेयेर बिये दिते चाइ। उषापति बाबू तो हाथे चाँद पेलेन। रूपकथाय पथेर भिखिरिर साथे राजकन्यार बियेर मतो। सुचित्राके उषापति आगे देखेछेन। से माझे माझे दोकाने आसतो। भारी मिष्टि चेहरा। उषापतिर मन रोमांसेर गन्धे भरे उठलो। मासखानेकेर मध्ये बिये हये गेल। खूब धूमधाम हलो। उषापतिर सहकर्मीरा प्रीति उपहार छेपे बंधुके अभिनंदन जानालो। एतदिन उषापति बाबू विवाहिता बोनेर बाड़ीते थाकतेन। एबार शोशुर बाड़ीते थाकार बंदोबस्त हलो। एमहा स्ट्रीटे शोशुर बाड़ी। रमाकान्त चौधुरी एके बड़ मानुष, ताई विपत्निक मेयेके काज छाड़ा करते चान ना। टोपेर मध्य बंशी आछे। उषापति तार टेर पेलेन फुलशज्जार राते। रूपकथार स्वप्न इमारत भेंगे पड़ल। बुझते पारलेन केन एई बिये हयेछे। फुलेर बिछाना छेड़े सारा रात चेयारे बसे काटिए सकाले गिये उषापति बाबू शशुरके बोललेन, आपनार उद्देश्य तो सिद्ध हयेछे, एबार आमाय बिदाय दिन। रमाकान्त चौधुरी घोरेल व्यवसादार। तिनी बोधहय तैरिई छिलेन। मोलायम सुरे उषापतिके बोझाते शुरू करलेन, देखो रमा, सुचित्रा छेले मानुष, मा मरा मेये, तार उपर आजकल देशे जा हावा बोइते शुरू करेछे ताते मेयेदेर सामले राखाई दाय। सुचित्रा खूबई भालो मेये, शुधु बर्तमान आबहावार दोषे एकटू भूल करे फेलेछे बाबा। आजकल घरे घरे एई ब्यापार होच्छे, ठग बाजते गाँव उजाड़। किन्तु बाइरेर लोकके कि जानाते पारी? केउ जानते पारले आमादेर एई परिबारेरई तो मुखे चुनकाली पड़बे। अतएव एकटू मानिये गुछिये नाओ बाबा। आमाय माफ करुन, आमी गरीब बटे किन्तु सत् बंशेर छेले, आमी पारबो ना। कथाय चिड़े ना भेजाय रमाकान्त ब्रह्मास्त्रटी छुड़लेन। आज थेके सुचित्रा एम्पोरियामेर 8 आना अंशीदार तुमी। आमी मरे गेले आमार जा किछु सब तोमराई पाबे, किन्तु आज थेके तुमी आमार पार्टनार होले। दोकाने आमार जेमन हुकुम चले तोमारो चलबे। एरपर तुमी भेबे देखो। उषापतिर तो माथा घुरे गेल। राजकन्याटी दागी बटे किन्तु हाथे अर्धेक राजत्व। मोट कथा उषापति शेष पर्यन्त राजी हलेन, किन्तु स्त्रीर संगे कोनो सम्पर्क रइल ना। सुतेनो आलादा। सुचित्रा भालो मेये। एकटा घटना दुर्भाग्यक्रमे घटे गेछिल। से बाइरे जावा बन्ध करे दिल। संयतभावे घरेई थाकलो। बियेर मास चारेक पर रमाकान्त मेयेके निये बिलेते गेलेन। अजुहात मेयेर चिकित्सा। फिरलेन जखन तखन सुचित्रार कोले छेले। देखे बोझा जाय ना 2 मास ना 5 मास। तारपर दुजोनेर कठोर तपस्यार जीवन शुरू। उषापतिर काछे दोकानी सर्वस्व। निजेर यौवनेर जाला संवरण करे मन प्राण दिये दोकान चालाते लागलेन। क्रमे सत्यकाम बड़ हलो। लम्पट बापेर रक्त तार शरीरे। तार बयस जत बाड़ते लागलो रक्तेर दागो तत फुटे उठते लागलो। सब रकम रक्तेर दाग मुछे जाए, किन्तु ए रक्तेर दाग मोछे ना अजित। से कारो शासन माने ना, जा इच्छे हय ताई करे, केउ ताके शासन करे ना। सुचित्रा व्यर्थ चेष्टा करे हाल छेड़े दिएछेन। सत्यकामेर चरित्र भालो होले हयतो उषापति सह्य करते पारतेन, किन्तु तारो मन बिशिये गेल। सुचित्रार संगे उषापतिर व्यावहारिक सम्पर्केर यदिओ बा कोनो सम्भावना थाकतो ताओ चिरतरे मुछे गेल। सत्यकाम तादेर माझे फणिमनसार काँटार मतो दाঁড়িয়ে रइल। सत्यकामेर 19 बछर बयसे रमाकान्त मारा गेलेन। उइल करे सत्यकामके निजेर अंश दिलेन। एई समय सत्यकाम निजेर जन्म रहस्य जानते पारलो। बार्थ सार्टिफिकेट और दादामशायेर कागजपत्र पेये बाकिटा आर बुझते असुविधे थाकलो ना। एकदिन से माँ के अपमान करे बोल्लो, तुमी आमाके कि शासन करबे, कोन लज्जाय शासन करबे, आमी सब जानी। उषापति ताके शासन करते गेले ताके बोल्लो, तुमी आमार बाबा नाओ, तोमार संगे कोनो खातिर नेई। सबार जीवन अतिष्ठ हये उठलो। दोकानेर पयसाओ से दुहाते ओड़ाते लागलो। जेहेतु दोकाने महिला खद्देर बेशी, तादेर मन खूब सहजेई से जय करतो। दोकानेर बदनामो उठते लागलो, व्यवसाओ डुबते लागलो। एकदिन सन्धे बेलाय उषापति बाड़ी ढुके सुनते पेलेन सुचित्रा काँदछेन आर बोलछेन, एखोनो कि आमार प्रायश्चित्त शेष हयनि, आमी जे आर पारि ना। उषापति नेमे सहदेव के जिज्ञेस करते से बोल्लो, सन्धेर आगे पाड़ार एक वयस्क महिला एसे मा जननी के जा नय ताई करे अपमान करे गेछेन बाबू। ओनार मेयेके नाकि दादा बाबू सिनेमा देखाच्छे आर बिलिति होटेले खावाच्छे। सेई दिनई उषापति बाबू ठीक करलेन सत्यकामके सराते हबे। एभावे बेঁচে থাকার কোনো মানে হয় না। তার সুবিধে হলো তিনি খুন করলেও সন্দেহ পড়বে অন্যদের ওপর, কারণ সত্যকামের শত্রুর অভাব নেই। আর বাপ ছেলেকে খুন করেছে এ সন্দেহ চট করে কারও মাথায় আসবে না। চেনা গুন্ডার কাছ থেকে রিভলভার জোগাড় করলেন। ছেলেবেলায় কিছুদিন সন্ত্রাসবাদী দলে ছিলেন, রিভলভার চালাতে পারতেন। বেলঘড়িয়ার আমবাগানে গিয়ে অভ্যেস ঝালিয়ে নিলেন। তারপর অপেক্ষা করতে থাকলেন সুযোগের। সত্যকাম ঝানু ছেলে, সে মতলব বুঝতে পারল। পুলিশের কাছে গেলে কেচ্ছা ফাঁস হয়, তাই আমার কাছে এলো। শনিবার সত্যকাম খুন হয়, কারণ সেটাই উপযুক্ত দিন। সে অন্য দিনের চেয়েও বেশি রাত্রে বাড়ি ফেরে। রান্তার চাকতি দরজার কপাটে লাগিয়ে সহদেব রান্নাঘর থেকে আসার আগেই উষাপতিবাবু ওপরে চলে গেলেন। সবাই সময় মতো ঘুমোলো, কিন্তু উষাপতিবাবু ব্যালকনির দরজা খুলে অপেক্ষা করতে লাগলেন। 2 ঘন্টা বাদে ফটকের দরজায় শব্দ হলো, সত্যকাম। उषापतिबाबू बालकनीते घापटी मेरे पड़े रइलेन। सत्यकाम सदर दरजार चाकती चकचक करते देखे नीचेर दिके झुंकलो और उषापतिबाबू ओपर थेके गुली चालालेन। गल्पटा मोटामुटी एरकम। ब्योमकेश चुप करलो। सत्यवती बोल्लो, तुमी प्रथम कखन उषापतिके सन्देह करले? সন্দেহ গোড়া থেকেই হয়েছিল যে বাড়ির লোকেরই কাজ। যদি বাইরের লোকই হবে সত্যকাম নাম বলবে না কেন? তারপর দাম্পত্য কাহিনী নজরে এলো, মনে খটকা লাগলো। খাজাঞ্চি মশায়ের সাথে আলাপ জমালাম, তিনি প্রীতি উপহারটি দেখালেন। তারপর আর কোনো সন্দেহ রইল না। সত্যকামের জন্ম তারিখ 7ই জুলাই 1927 আর বিয়ের তারিখ 13ই ফেব্রুয়ারি 1927। ধূর্ত রমাকান্ত কেন এই বিয়ে দিয়েছিলেন বুঝতে পারলাম। সত্যকাম উষাপতির ছেলে নয়, তাকে খুন করতে তার কোনো বাধা নেই, কিন্তু তিনি খুন করলেন কিভাবে? যখন জানতে পারলাম মৃত্যুর সময় সত্যকামের হাতে জ্বলন্ত টর্চ ছিল এবং মনে পড়ল রাংতার চাকতির কথা, দুয়ে মিলে পরিষ্কার হয়ে গেল। সত্যকামের টর্চের আলোয় রাংতার চাকতি চকচক করে, সে সামনে ঝোঁকে, ব্যাস। আবার কিছুক্ষণ নীরবতা। ব্যোমকেশকে সিগারেট দিলাম, নিজে একটা নিলাম, টানতে লাগলাম। ঘর পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। দক্ষিণা বাতাস চুপি চুপি আমাদের ঘিরে খেলা করছে। হঠাৎ ব্যোমকেশ বলল, আজ উষাপতিবাবু যাবার সময় আমার হাত ধরে বললেন, ব্যোমকেশবাবু, আমি আর আমার স্ত্রী জীবনে বড় দুঃখ পেয়েছি। 21 বছর ধরে শ্মশান বাস করছি। আজ আমরা অতীতকে ভুলে গিয়ে নতুন করে জীবন আরম্ভ করতে চাই, একটু সুখী হতে চাই। আপনি আর জলঘোলা করবেন না। উষাপতি বাবুকে কথা দিয়েছি জলঘোলা করব না। কাজটা হয়তো আইনসঙ্গত হচ্ছে না, কিন্তু আইনের চেয়েও বড় ন্যায় ধর্ম। আচ্ছা, তোমাদের কি মনে হয় আমি কোনো অন্যায় করছি? একেবারেই না। তুমি এখন এই সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে মনের সুখে কাশ্মীরটা বেরিয়ে এসো তো। এতক্ষণ আপনি শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী রক্তের দাগ। অজিত, নন্দ এবং ভবানীর চরিত্রে অভিক। ব্যোমকেশ, সহদেব, রমাকান্ত এবং ভূতেশ্বরের ভূমিকায় সায়ন। সত্যবতী ও সুচিত্রার চরিত্রে শ্রোতা। সত্যকামের ভূমিকায় অপূর্ব। উষানাথের চরিত্রে দীপক। চুমকির ভূমিকায় রীতি এবং শীতাংশুর চরিত্রে শুভঙ্কর। রেডিও রূপান্তর সম্পায়ন। প্রমোশনাল পার্টনার quickfindout.com। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন।